তো এই পুরুষোত্তম মাসে নবদ্বীপ ধামের মায়াপুরে অন্তদ্বীপে কলিযুগের তীর্থস্বরূপ এই নবদ্বীপ ধাম এবং এই অন্তদ্বীপের ইস্কনের প্রধান কার্যালয় শ্রী মায়াপুর চন্দ্রোদয় মন্দির গতকাল থেকে এই মুর্শিদাবাদ জেলা নাম হট মেলা অনুষ্ঠিত হচ্ছে তো এই অনুষ্ঠানে উপস্থিত সমস্ত সজ্জন ভক্তমণ্ডলী মাতৃমণ্ডলী পিতৃমণ্ডলী ভাই ও বোন আপনাদের উপস্থিতির জন্য আমি সর্বপ্রথমে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ প্রধান কার্যালয় শ্রী মায়াপুর মন্দিরের পক্ষ থেকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি তো ভগবত কথা শ্রবণের প্রারম্ভে আমি আমার পরমারাধ্য গুরুদেব আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ প্রতিষ্ঠাত আচার্য কৃষ্ণকৃপা শ্রীমূর্তি শিল অভয়চরণারবিন্দ বিদ ভক্তিবেদান স্বামী প্রভুপাদ অন্যতম কৃপাধন্য ইস্কনের অন্যতম গুরু এবং ইস্কন নাম হটের বিশ্ব প্রচারক মন্ত্রী ইস্কন অন্যতম গভর্নিং বডি কমিশনার জিবিসি বিশি ওম বিষ্ণুপাদ অষ্টতর শত শিশ জয় পতাকা স্বামী শিল গুরুদেবের পাদপদ্মে ধন্যবাদ প্রণতি নেবেদন করে তার অহিতকে কৃপা ও আশীর্বাদ প্রার্থনা করছি। এবং আমার পরমারাধ্য পরম গুরু পাদপদ্ম পদ্ম ইস্কন প্রতিষ্ঠাত আচার্য কৃষ্ণকৃপা শ্রীমূর্তি শিল চরণা চরণারবিন্দ ভক্তিবেদন স্বামী প্রভুপাদে শ্রীপাদ পদ্মে প্রণতি নিবেদন করে তার অহিতুকে কৃপা ও আশীর্বাদ প্রার্থনা করছে এবং উপস্থিত সকল সজ্জন ভক্তমণ্ডলী মাতৃমণ্ডলী পিতৃমণ্ডলী ভাই ও বোন আপনাদের সকলের চরণে প্রণাম নিবেদন করে আপনাদের অহিতুকে আশীর্বাদ প্রার্থনা করছে তো আমি চেষ্টা করব বাংলা ভাষাতে বলার জন্য যেহেতু মাতৃভাষা বাংলা নয় বাংলা ভাষায় কোনো ভুল ত্রুটি পরিলক্ষিত হলে নিজগুণে মার্জনা করবেন হরে কৃষ্ণ তো আমরা সবাই জানি গতকাল পূজপাদ গৌরাঙ্গ সাহেব মহারাজ তিনি বলছিলেন যে নাম হট মানে কি নাম মানে আমরা শুনছিলাম কি কি নাম মানে কি ভগবানের নাম সেটা কি আ বলুন আরো জুড়ে তো ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য ছিল প্রভুপাদ তিনি যত সব তাৎপর্য দিয়েছেন গীতা ভাগবতের যখনই প্রভুপাদ উল্লেখ করেছেন যে আমাদের এই মনুষ্য জীবনে ভগবানের নাম জপ করা উচিত তারপরেই প্রভুপাত হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এরকম লিখেছেন কি না তার মানে প্রভুপাত এই জন্য তিনি আচার্য উনি আবার প্রতিষ্ঠাতা আচার্য ইস্কনের যে সারা বিশ্ববাসী কি করে ভগবানকে গ্রহণ করবে তো সেজন্য সদ্গুরু যিনি আচার্য ভগবানের প্রতিনিধিত্ব করেন তারা সঠিক জিনিসটা ধরিয়ে দেন বুঝিয়ে দেন আচরণ মাধ্যমে এই জন্য কৃষ্ণ তিনি এসেছিলেন রূপে এই শিখানোর জন্য হরিনাম দিয়া হৃদয় সুধিল যাচি গিয়া ঘরে ঘরে মহাপ্রভু নিজে হরিনাম করতে লাগলেন দ্বারে দ্বারে সংকীর্তন করতে লাগলেন তেই হরিনাম করতে গেলে প্রচার করতে গেলে বাধা আছে বাধা আছে হ্যাঁ কি না বাধা আছে আমরা জানি বিভীষণ অসুর কুলে জন্ম হয়েছিল হ্যাঁ কি না কিন্তু অসুর কুলে নয় মা ছিল অসুর বাবা ছিল ব্রাহ্মণ রাবণের ভাই কে বিভীষণ তেরা তিন ভাই ছিল রাবণ কুম্ভকর্ণ আর বিভীষণ কিন্তু আমরা অসুর করি কেন বলি না আসুরিক কার্যকলাপ রাবণ করেছে কিন্তু বিভীষণও সেই বংশে জাত হয়েও তার মধ্যে ব্রাহ্মণের গুণ ছিল হ্যাঁ কি না মা অসুর হলেও সে ভক্ত ছিল বিভীষণ ভক্ত ছিল না ভক্ত ছিল না ভক্ত ছিল তো সে কিভাবে প্রচার করবে সে জানত তো রাবণ ভগবত বিমুখ ছিল না অনুমুখ ছিল বহির্মুখ ছিল রাবণ বহির্মুখ ছিল সে ভগবত বহির্মুখ ছিল তো তার রাজ্যে বিভীষণ হচ্ছে ভক্ত তো তার কত কষ্ট হবে ভগবানের নাম করা কষ্ট কিনা কিন্তু বিভীষণ ভগবানের নাম করছিল কি করছিল তার যে প্রাসাদ ছিল বিভীষণের ও তার প্রাসাদের চতুর্দিকে লেখে রেখেছিল রাম 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 চারিদিকে তাহলে কত সাহস ভক্তরা হবে এরকমই সাহসী শত বাধা আসবে গঞ্জনা আসবে লাঞ্ছনা আসবে বিপদ আসবে তবু তাহলে ভগবানের নামকে প্রকাশ করতে ছাড়বে না বন্ধ করবে না যেমন শিলপ্রভুপা দৃষ্কনের প্রতিষ্ঠাতা পাশ্চাত্য দেশে কেউ কি কৃষ্ণ জানত কত বাধা প্রভুপাদকে ছুরি দিয়ে মারতে এসছে রাশিয়াতে যখন হরিনাম প্রচার হয়েছে ভক্তদের জেলে খাটতে হয়েছে তাদের চোখে শুই দেওয়া হয়েছে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে তার মানে তারা হরিনাম প্রচার বন্ধ করেনি বৈষ্ণবের কৃপা মহাপ্রভু দিয়ে দিয়েছেন বৈষ্ণবদের উপরে তিনি বলেছেন পৃথিবীর সর্বত্র আমার নাম প্রচার হবে এই পরিকল্পনাটা কার পরিকল্পনা মহাপ্রভু কৃষ্ণের তো এই পরিকল্পনা যদি কেউ পূর্ণ করবেন সেই কৃপা কে পাবে ভক্তরা পাবে তো জন্য ভক্তরা জানে যে জগতে মানুষ বিমুখ বহির্মুখ আসুরিক ভাব ভগবানকে ভুলে গিয়ে নিজের ইন্দ্রিয় সুখে আসক্ত ব্যক্তিকেই অসুর বলা হবে মানে ভগবৎ ভজন যে ব্যক্তি করবে না তাদেরকে আসুরি বলা হয় ভগবানের নিয়ম কানুনকে যারা মানবে না তাদেরকে বলা হয় অসুর আর যারা ভগবানকে মানবে ভগবানের নিয়ম কানুন মানবে তাদেরকে বলা হয় দেব বা ভক্ত ভগবানের সেবা করবে তাকে ভক্ত বলা হয় ভগবানের যে সেবা করবে না তাকে অভক্ত বলা হয় তো যারা অসুর তারা বাধা দিবে কিন্তু বিভীষণ বাধা থাকা সত্ত্বেও রাবণের রাজ্যে থাকা সত্ত্বেও সে তার চারিদিকে প্রাসাদে রাম রাম রেখেছিল তাই জন্য ভক্তের পরিবেশ ভক্তের বাড়িতে গিয়ে বোঝা যাবে সে কোন পরিবেশে রয়েছে তাই এই নামট সংঘ স্থাপন করতে গেলে আগে আমরা কুটির তৈরি করি লোকেদেরকে শ্রদ্ধাবান তৈরি করি ভগবানের মে বিশ্বাসী করাই ভক্ত সঙ্গত কীভাবে হবে তার জন্য ভগবানের নাম কি করে করবে শ্রদ্ধাবান তৈরি করার জন্য এই জন্য ছোট ছোটো প্রোগ্রাম করা হয় বাড়িতে বাড়িতে যাওয়া হয় গীতা ভাগবতের কথা বলা হয় যাতে মানুষ শ্রদ্ধালু হয় শ্রদ্ধাবান হয় বিশ্বাস করে যে কৃষ্ণ ভক্তি করলে সর্বকর্ম সার্থক হয়ে যাবে কৃত হয়ে যাবে আপনা থেকেই তো সেই জন্য পরিবেশ তৈরি করতে গেলে বাধা আসবে কৃষ্ণ ভাবনাময় সুষ্ঠ চিন্তাধারা প্রতিকূল জিনিসকে মুক্ত করতে গেলে অনুকূল করতে গেলে তাহলে আমাদের বাধা থাকবে আর ওই বাধাটা হচ্ছে শ্রী ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাত তিনি বলেছেন জগতে যদি কিছু বাধা আছে আমাদের জীবনে জানবেন তারপরে শ্রী ঔজল্য সৌন্দর্য প্রকাশ পাবে এই ভক্তরা এইগুলি আচার্যদের কথা আমরা শুনে যেন দৃঢ়তা করি যেন উৎসাহিত হই যে না আমার জীবনে অনেক বাধা আসবে এমন কি ভক্তদের ভক্তদের মধ্যেও বাধা আসবে সেটাও ভগবানের পরীক্ষা ভগবান তার ভক্তকে দিয়েও পরীক্ষা করবেন ভগবান তার ভক্তকে দিয়েও কতটা আমি ভালোবাসি ভক্তের দ্বারা গুরুভাই দ্বারাও অনেক কিছু বাধা সৃষ্টি করে দেবেন তখন আমরা সেই ভক্তের নিন্দা করে হয়তো ভক্ত সঙ্গ ছেড়ে চলে যেতে পারি তার মানে ভগবান দিল তুমি তো টিকলে না আশ্রয় থেকে ত্যাগ করে চলে গেলে বুঝতে পারলে না আমি তো এরকম পরীক্ষা তো করতে পারি ভক্তের দ্বারা তোমার ভক্তের প্রতি কতটা মনোবৃত্তি আছে ভালোবাসা সেটা দেখতে পারি তো ভগবান তো অনেক সময় ভক্ত দিয়েও পরীক্ষা করতে পারে আগে গুরুরা দীক্ষার আগে পরীক্ষা করত আগে গিয়ে পিটাত গুরু বলে গুরুদেব আমি দীক্ষা নিব তখন থাপড় মারত তখন সে থাপড় মারল না না আপনার থেকে আমি দীক্ষা নিতে চাই বলে ঠিক আছে এই যে পঞ্চাশ হাজার টাকা তোমাকে দিলাম সমস্ত তীর্থ ভ্রমণ করে আসো যাও যাও তাহলে আমার কাছ থেকে দীক্ষা পাবে তখন শিষ্য সব তীর্থ ভ্রমণ করে করে এসে আবার পঞ্চাশ হাজার টাকাটা গুরুকে ফেরত দিয়ে দিল তখন তুমি যোগ্য দীক্ষা নেওয়ার জন্য কিন্তু আমরা হলে কি করতাম গুরুভোগী হয়ে যেতাম হ্যাঁ না আমরা গুরুভোগী হয়ে যেতাম নিয়ে অহ গুরুদেব দিয়েছে এবার টপাটপ এইগুলো সব খরচ কর গুরুদেবের সেবা করবে শিষ্য তা না করে গুরুভোগী হওয়ার প্রচেষ্টা এটা বর্তমান সমাজে আমরা শিষ্য হচ্ছি রকম ধরনের কি করে গুরু থেকে মন্দির থেকে শিষ্য হয়ে এগুলি ভুগ করবৎ সেই ভাবনা আমরা তৈরি করছি এই জন্য সেবা তাকে বলে না সেবা মানে সেব্যের তুষ্টি বিধান এই জন্য নাম হটক কি লেখা আছে এই জন্য এই ধরনের কিছু বাধা আমাদের জীবনে আসবে গুরুদেব পরীক্ষা করবেন ভক্তরা পরীক্ষা করবেন তা আমি কতটা সত্যিকারে মনুষ্য জীবনকে সার্থক করার জন্য আগে আসছি সেটা বিচার্য বিষয় একটা কিছু বাধা এলো ফট করে না না আমি আর ওই নাম ওটার সঙ্গে যাব না ও এরকম আমাকে বলে দিল তার মানে আপনি পরীক্ষায় ফেল রাবণ যখন এই সব রাম রাম লিখে রেখে দিয়েছে পরিবেশ সৃষ্টি করেছে তখন অনেক লোক সব রাম ভক্ত হয়ে যাচ্ছে অসুরেরা তো খবর রাবণ কাছে চলে গেল আরে তুমি রামচন্দ্রের নাম যাতে না হয় এই কথা প্রচার করতে বলছো আর তোমার ভাই নিজে সে রাম নাম তার বাড়িতে রাজ মানে পরিবেশ করে রেখেছে আর লোকেদেরকে সব রাম রাম করাচ্ছে আর তার প্রাসাদে চারিদিকে রাম নাম লেখা আছে বলে কী আমার ভাই বিভীষণ এরকম করে রেখেছে বলছে হ্যাঁ তাহলে রাবণ এখানে অসুর রেগে ক্রোধান্বিত হয়ে সৈন্য সামত নিয়ে ওর বাড়িতে প্রবেশ করে দেখছে সব জায়গায় রাম 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 কি লেখা আছে রাম লেখা আছে তো রাবণ সেখানে গিয়ে আনন্দ করবে না ক্রোধান্বিত হবে হ্যাঁ ক্রোধান্বিত হয়েছে অস্ত্র বলছে তোমাকে শেষ করে দিব আমার শত্রুর নাম এখানে তখন বিভীষণ হেসে বলছে দাদা কে বলল তোমার শত্রুর নাম এটা যে কেন এই যে রাম আমার শত্রু বলে রাম মানে রাবণ ম মানে মন্দ তুমি কি মনে করছো আমি তোদের কথাই তো প্রচার করছি তখন রাবণ বলে সব জায়গায় লঙ্কায় রাম নাম লিখে দাও তাই রামচন্দ্র এলেন রাম নাম হয়ে গেল বলে তাই রাবণের বধ হলো তার মানে রাবণের মুক্ত হলো নেতা হয়ে সীতানাথ প্রেমানন্দে তো জন্য আমরা জানি না এই জন্য আমাদেরকে বুঝি বুদ্ধি খাটাতে হবে কী করে চলে বলে কৌশলে গুরু মহারাজ বলছেন মহাপ্রভু বলছেন কৃষ্ণ পাদপদ্মে কি করে মতি আসবে সেই কৌশল অবলম্বন করতে হবে এই জন্য আপনারা ভক্ত হয়ে গেছেন ছেলে মেয়ে ভক্ত হচ্ছে না কিন্তু কি করে হবে কৌশল যাওয়া যাও বাজার করে নিয়ে আসো একটু ফুলমালা নিয়ে আসো সবজি কিনে নিয়ে আসো কিসের জন্য ভগবানের ভোগ লাগবে ভগবান মালা পরাবে তবে কৌশল হয়ে গেল তাকে পরিবেশ আপনি তাকে সৃষ্টি করে দিচ্ছেন যে ভগবানের সবজি এসে ভগবানের জন্য তার মানে ওই যে বাজার করে আনলো ওকে ভক্তিযুগে আপনি নিযুক্ত করে দিলেন এইভাবে ভগবানের প্রতি আকৃষ্টতা আসবে এই জন্য আমরা হট সংঘ স্থাপন করছি প্রতিকূলতার মধ্যেও এই অনুকূল পরিবেশ সৃষ্টি করার জন্য বিভিন্ন জায়গায় খারাপ থাকবে কিন্তু ভক্তরা খারাপ সৃষ্টি করবে না ভক্তরা অনুকূল ভাব প্রকাশ করবে কখনো কখনো ভক্তরা অনেক সময় পরীক্ষা করতে পারে কিন্তু সেটা জানতে হবে কীভাবে করতে হবে সেটা না জানে আবার অপরাধ করে ফেলি তো সেটা যেন না হয় তো সেজন্য আমরা এই যে নামটা প্রচার করছি এটা সেবা না সেবা নয় আপনারা কয়জন মনে করে নেই না মট প্রচার একটা সেবা কয়জন হাত তুলুন না মটের প্রচারটা সেবা তো সেবা শব্দের অর্থ কী সেবা শব্দের অর্থ কী সেব্যের সন্তুষ্টি বিধান করা সেব্য কে ভগবান কৃষ্ণ আর গুরুদেব তার মানে তার সন্তুষ্টি বিধান করা তাহলে আমরা যে নামহট প্রচার করছি আপনারা যে করছেন এখানে নামহট মেলায় সবাই উপস্থিত হয়েছেন তার মানে গুরু এবং কৃষ্ণের সন্তুষ্টি বিধান তার মানে আমাদের নামহট সংঘের কেন্দ্রবিন্দু কে কেন্দ্রবিন্দু কে গুরু আর কৃষ্ণ তো এটা আপনারা সবাই মানেন তাহলে গুরু কৃষ্ণ হচ্ছেন আমাদের কেন্দ্র তো সেজন্য তার মানে গুরুদেবের আদেশ অনুসারে আমাদের সেবা করতে হবে এই জন্য জেলা যান কেউ যোগ্য আছে কেউ অযোগ্য আছে প্রচারক অনেক সময় আমরা কয়জন আপনারা বলুন এখানে যোগ্য প্রচারক আপনারা এসেছেন হাত তুলুন যারা যোগ্য প্রচারক আপনারা হাত তুলুন কারা এখানে যোগ্য প্রচারক আপনারা আছেন কেউ নেই মাতাজিদের পক্ষে কেউ আপনারা যোগ্য নন তাহলে আমরা যখন প্রচার করি যখন আমরা অহংকার করি আমি বলছি এটা তোমাকে মানতে হবে তাহলে আপনি যোগ্য না হলে এরকম বলেন কেন যদি আপনারা মাঝে মাঝে এরকম যে তেরিমেরি করা হয় সংঘের কোনো ভক্তের উপরে কি কারণ আমি শ্রেষ্ঠ আমি বড় এতদিনের ব্রাহ্মণ দীক্ষা পেয়েছি আমি যা বলছি তাই শুনতে হবে কিন্তু আমি তার যে প্রচারক তার যে ইনচার্জকে মানি না অর্থাৎ আমি আবার দাবি করছি আমি সব কিছুর তাহলে আমরা যোগ্য হলাম না হাত তুলছি না কিন্তু একটু পরে গিয়েই তখন যোগ্য একটু পরে গিয়েই যোগ্য তেরিমেরি করে যোগ্যতা যোগ্যতা বিচারে কিছু নাহি পায় তোমার করুণা স্যার তার মানে আমি যোগ্যতার বিচারে কিছু না পাই তাই যখন আমরা জেলা প্রচারক পাঠাচ্ছি সে যাচ্ছে প্রচারক সেও অযোগ্য যদি সে মনে করে কিন্তু সে যদি ভাবে আমি খুব যোগ্য প্রচারক তাহলে খারাপ আর যখন উনি যাচ্ছেন অন্যদের কাছে আপনাদের কাছে আপনারাও প্রচারক তার মানে আপনারাও যদি ভাবেন আমরা যোগ্য ইনি প্রচারক এসছে আমার কয়েকদিন আগেও ও এসছে এই তো আমি তো ব্রাহ্মণ দীক্ষিত ভক্ত তিরিশ বছর পঁয়ত্রিশ বছর ধরে আমি আছি এই জেলার প্রচারক তো মাত্র পাঁচ বছর এসছে দশ বছর এসছে তো তার কথা শুনতে হবে কেন এটা ঠিক না ভুল কেন ও তো কনিষ্ঠ ভক্ত বৈষ্ণব সদাচার কি বলে তখন গৃহস্থ ভক্তরা ভাব এই গৃহত্যাগ করা কত কষ্ট গৃহত্যাগ করে থাকা যায় না মঠ মন্দিরে আর ইনি পাঁচ বছর বা ছয় মাস হল এসছে কিন্তু গৃহত্যাগ করে মন্দিরে থাকে ব্রহ্মচারী ব্রত পালন করছে তাহলে ইনি কত মহান আমি করতে পারলাম না গৃহত্যাগ ইনি করেছেন এই মনোবৃত্তি নিয়ে তাকে সম্মান করতে হবে আর ইনি ভাবেন ও আপনি অনেক দিনের পুরানো ভক্ত অনেক দিন গুরুদেবকে সাহায্য করছেন আমার কোনো যোগ্যতা নেই আমি এসেছি আপনাদের সাহায্য করে আপনাদের সঙ্গে গুরুদেবের সেই কথাগুলি একসাথে আমরা প্রচার করব এই জন্য প্রচারক যখন যাবে তারও এরকম মনোবৃত্তি থাকতে হবে আর ওখানে যারা আগে থেকে প্রচার করছে তাদেরও মনোবৃত্তি এরকম থাকতে হবে তাহলে প্রচার হবে না হলে প্রচার হবে না গুরু মহারাজ বলছিলেন সংসার দাবানল লেগে আছে আগুন দাও দাও করে জ্বলছে তো এটা লিভাতে হবে আপনারা দেখবেন কখনো কোনো জায়গায় আগুন লেগে গেলে যদি শুনে কেউ জানতে পারে কেউ তখন কি করেন আপনারা জল টল নিয়ে দৌড়ান না কিনা দৌড়ান না কলস নিয়ে কিন্তু যদি ভাব প্রবণতায় আমি লিভিয়ে দিব বলে শিশু সুলভ মনোবৃত্তি নিয়ে আমি লিভিয়ে দিব জল একদম আগুন দাও দাও করছে কলস নিয়ে দৌড়ে চলে গেলেন যে জল ঢালানোর জন্য তখন কি হবে আগুনে আপনিও পড়ে যাবেন তো ঢালতে হবে ওখানে কারা আছে আগে দেখতে হবে ভাব প্রবণতায় আগুন লেগে গেছে মনে করে সবাই দৌড়াচ্ছে ছোট্ট বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ থেকে শুরু করে সবাই দৌড়াচ্ছেন না না ওই বাড়িতে আগুন লেগেছে চলো চলো কিন্তু সেখানে গিয়ে আগে দেখছেন পরিবেশটা কিভাবে তখন সবাই বলছে হ্যাঁ তুমি জল নিয়ে এসো চলো চলো একসাথে ঢালো একসাথে তখন সহযোগিতা করে না আপনি নিজে একা একা করেন হ্যাঁ সহযোগিতা করে জ্বালা হয় এই যে দমকল বাহিনী যায় তারা কি নিজে করে না সেখানে সহযোগী লাগে সেখানকার লোকেদের সহায়তা লাগে হ্যাঁ কি না না ওরা ডাইরেক্ট গিয়ে জল ঢালতে শুরু করে করতে পারে না ওরা জানে ওখানে কিভাবে ওখানে উঠতে হবে কোথায় সিঁড়ি কি ব্যাপার লোকাল লোকদের কাছে সহযোগিতা লাগবে কি না আর আপনারা সহযোগিতা না করলে ওরা কিছু করতে পারবে তাই জেলা প্রচারক এই দমকল নিয়ে যাচ্ছে ওখানে সংসারে আগুন লেগে গেছে আপনারা সেখানে রয়েছেন তাই জনের সহায়তায় ওই আগুন লেভাতে হবে সংসার হবে তাহলে সেখানে বদ্ধজীব যে বারবার জন্ম মৃত্যু চক্রে ঘুরছে তখন সে মুক্ত হতে পারবে স্বয়ং হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই যে আমি বললাম আপনারা যদি না বলেন এটা নাম হট হবে নাম হট হবে না কেন আমি শুধু বললাম আর কেউ আপনারা প্রতিদান করলেন না নাম হট্ট হাট মানে আদান প্রদান আপনারা হাটে গিয়েছেন কেনা বেচা সেখানে যদি কথাবার্তা না হয় আদান প্রদান না থাকে জিনিসের ক্রয় বিক্রয়ের আদান প্রদান না থাকে সেটা হাট হবে হাট হবে না নাম নামহট্ট মানে এরকমই আদান প্রদান পরস্পরের মধ্যে মুখ কালো নয় যদি আপনি হাটে গিয়েছেন কিছু কিনবেন সেখানে আপনার জিনিস দরকার আপনি যদি সেইখানে একটা জিনিস কিনতে গিয়ে আপনি পিছন দিকে তাকিয়ে থাকেন আপনি জিনিস কিনতে পারবেন আপনার লাগবে আপনাকে হাসি মুখে যেতে হবে আর উনি বিক্রি করবেন অনেকেও হাসি মুখে বলতে হবে হ্যাঁ কি না তাহলে আমরা নাম হটে যাই সেখানে হাসি মুখে বলতে হবে হাসি মুখে নিতে হবে এটা হয় এটা হয় না দুদিন পরে মুখটা কালাকালি কথাই বলে না কোনো একটা সাধারণ দোষে আমরা তাদেরকে চেষ্টাই করি না এটা নাম হট্ট বসা হচ্ছে না এটা আমাদের নাম যশ প্রতিষ্ঠার দিকে চলে যাচ্ছি আমি কত গ্রুপ করেছি কত ই করেছি এই দিকে ভগবানের বাণী প্রচার করতে গেলে আমাদের অভিমান শূন্য হতে হবে তার মানে সবাইয়ের সঙ্গে মিশতে হবে শত্রুর সঙ্গেও শত্রুর সঙ্গেও এই যেন ভগবান জরাসন্ধের বাড়িতে গিয়েছিলেন জরাসন্ধ শত্রু ছিল না শত্রু ছিল না আর জরাসন্ধ সে প্রকৃত রাজা এই কৃষ্ণ তার শত্রু হলেও সে কি তাকে শত্রুর মতো আচরণ করেছিল তাকে থাকার ব্যবস্থা করেছিল খাওয়া দাওয়া জানা সত্ত্বেও ও জানে পরিচয় হয়ে গেছে তখনও তাকে তার ধর্মশালায় অতিথিশালায় থাকতে দিয়েছে ভালো আপ্যায়ন করেছে সেবা করেছে আর যুদ্ধের সময় যুদ্ধ করেছে হ্যাঁ কি না তাহলে কিন্তু আমরা সবাই ভাবি এ শত্রু এ আমার মিত্র এটা তো ডিউলিটি হয়ে গেল তাহলে আপনি কৃষ্ণ ভজন করার যোগ্য নন গীতায় কৃষ্ণের শ্লোকটা আমরা বলে দিই ভক্তি করে ফেলেছি শ্লোকীয় যে অন্তগতং পাপম জনানাম পুণ্যকর্মানাম তে দ্বন্দ্ব মহানির্মুক্তাং ভজন মাং দৃঢ়ব্রতা সে ভজন করতে পারে ভগবানের সেবা করতে পারে সে ভগবানের বাণী প্রচার করতে পারে ভজন মানে সেবা সেই ব্যক্তি সেবা করতে পারে ভগবানের নির্দেশ পালন করতে পারে কে না ডেওলিটি নেই দ্বন্দ্ব নেই আর আমরা ভক্ত ভক্ত দ্বন্দ্ব করছি একই গুরুভাই দ্বন্দ্ব করছি যখন কোনো কিছু পরামর্শ করতে ডাকা হয় না না তোমার সঙ্গে আমি বসবো না বলে ত্যাগ করছি তোমার সঙ্গে বসবো না তুমি অসৎ ঠিক আছে অসৎ হলেও তো তুমি তুমি যদি হও তাকে সংশোধিত করো যিনি অসৎ বলে ভাবছেন তাহলে তোমার উচিত কি সে অসৎ ব্যক্তিকে সৎ পথে নিয়ে আসা উচিত তাহলে তুমি প্রচারক তুমি যখন বুঝেছ ইনি অসৎ খারাপ কাজ করছে তাহলে তার পা ধরে গিয়ে ভাই তুমি এটা করছো তাকে বুঝিয়ে বারবার একবার নয় একশো বার হলেও বুঝানো দরকার তো সে এইরকম ভাবে আমাদের ক্ষমা চেয়ে হলেও একশো বার হলেও ডেকে বারবার আমি বসব স্বতন্ত্রভাবে কিছু করব না তাহলে কৃষ্ণ কৃপা পাওয়া যাবে যখন আমি স্বতন্ত্রভাবে কিছু করতে যাব তখন একদিন কৃষ্ণ আমাকে ত্যাগ করে দিবে তো সেজন্য স্বতন্ত্রতা প্রভু আবার দুর্বুদ্ধি এই নাম হট্ট শুদ্ধ চিনিময় পারমার্থিক যে উদ্দেশ্য সেটা হবে লুপ কি জন্য না লুপ্ত মানবতার পুনরুদ্ধার আজকাল কলিযুগে আমাদের মানবতা নষ্ট হয়ে গেছে লুপ্ত হয়ে গেছে লুপ্ত মানবতার পুনরুদ্ধার হবে কি করে না যদি শুদ্ধ চিন্ময় পারমার্থিক সাংস্কৃতিক যে কার্যকলাপ যদি জগতে প্রচার করা হয় সেই প্রচারটা সেবা ওই প্রচার মানে সেবা করা হয় সেটা কীরকম সেবা না নিঃস্বার্থ সেবাব্রত কোনো স্বার্থ নিয়ে নয় আমি এই নাম প্রচার করব জগতের মানুষের মধ্যে মানবতা লুপ্ত হয়ে গেছে সেই লুপ্ত মানবতাটা কি কে বলতে পারবেন মানবতা যে নষ্ট হয়ে গেছে কি নষ্ট হয়েছে বলুন সুবুদি উদয় প্রভু যে কৃষ্ণ সেবা করা উচিত কেন কৃষ্ণ সেবা করতে হবে কে বলতে কেন মানুষকে কৃষ্ণ সেবা করতে হবে কি কারণ কৃষ্ণ সেবা কিসের জন্য করতে হবে কৃষ্ণ প্রেম পরে কিসের জন্য যে আমরা কৃষ্ণের বিভিন্ন অংশ তার তিনি আমার পিতা যদি তার অংশ থেকে আমি দূরে সরে যাই তাহলে কি হবে আমার জীবন সুখময় হবে আনন্দময় হবে এই হাত শরীরটা থেকে শরীরের অংশ হাত আঙ্গুল পা এগুলি বলবে আমি এই শরীরের সঙ্গে থাকব না তখন এই হাতের কোনো মূল্য থাকবে পায়ের কোনো মূল্য থাকবে কোনো মূল্য থাকবে না আলাদা হয়ে গেলে কিছু মূল্য নেই আর সঙ্গে থাকলে এই হাতের মূল্য আছে ঠিক সেই রকম আমরা এই জগতে সমস্ত জীব পরমেশ্বর ভগবানের অংশ তাই অংশের কর্তব্য অংশীর সেবা করা তো সেটাই হচ্ছে ভক্তি আর এই সেবা না করলে জীবন বারবার চক্রে ঘুরবে এই জন্য ইস্কন প্রতিষ্ঠা হয়েছে আর এই জন্য কি করে প্রত্যেক ব্যক্তি এই কৃষ্ণ ভক্তি অনুশীলন করতে পারবে তাই জন্য এই নাম হট সংঘ যেটি মহাপ্রভু আদেশ করেছিলেন নিত্যানন্দ প্রভুকে হরিদাসকে যে সর্বত্র যাও প্রতি ঘরে ঘরে যাও এবং ভিক্ষা কর কি ভিক্ষা না বল কৃষ্ণ এই কলিযুগে যুগে কি সেটা কি সেটা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তো এটা বলতে টাকা লাগবে অনেক লোক বলবে কৃষ্ণনাম করতে গেলে টাকা লাগবে না মুখে বলতে টাকা লাগছে না বলে না না কৃষ্ণনাম করতে গেলে মৃদঙ্গ করতাল লাগবে কিন্তু মহাপ্রভু কি বললেন দশ পাঁচ মিলি নিজ দ্বারেতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণা কৃষ্ণ হরে हरे हरे राम हरे राम राम हरे हरे बोलन তো এভাবে মৃদঙ্গ কর্তা লাগলো না কিন্তু আমরা হাততালি দিয়ে কীর্তন করে ফেললাম অনেক ভক্ত বলে মহারাজ আমাদের বাদক নেই ভালো গায়ক নেই এই জন্য নামটো সংঘ আমাদের যে গ্রুপটা বড় আপনি ভাঙতে বলছেন আমি বলে মহাপ্রভু বলেছেন দশ পাঁচ আমি বলছি না দশ পাঁচ মহাপ্রভু বলছেন তাহলে আমরা মহাপ্রভুকে মানতে হবে তাই ছিল জয়প্রতা স্বাই গুরু মহারাজ বলছেন যখনই দশ থেকে বেশি বড় গ্রুপ হয়ে যাবে ভেঙে ছোট করে দাও কেন না আর একজনকে দায়িত্ব দাও সেবার দায়িত্ব তুমি যেমন সংঘের সেক্রেটারি হয়েছ আর একজনকে সেক্রেটারি বানাও এই যে মহানতা আর একজনকে দায়িত্ব দিয়ে তাকে সেবা দেওয়া এটা ভক্তের করুণা না করুণা নয় কিন্তু আমরা কুখিগত করে রাখতে চাই আমি একমাত্র সেক্রেটারি হব উপচক্রপতি হব চক্রপতি হব আর কেউ হবে না তাহলে এটা কুখিগত হয়ে গেল কি না এটা সেবা হলো এটা নিজস্ব মনোবৃত্তি হয়ে গেল কুখীগত করার ভক্ত উদার হবে অন্যকে সেবা দিয়ে আনন্দ করবে অন্যকে সেবা ভাগ করে দিবে। যে কী করে নাম হঠ বসতে হবে অনেক আমরা বলছি কিন্তু আমরা শিখতে চাই না শুনতে চাই না নিজের মতে চলতে চাই এই নিজের মতটাই খাটাবেন না নিজের মতটাকে ত্যাগ করে গুরু গুরুবৈষ্ণবদের শিক্ষাকে কি করলে পরে আমরা আরও উন্নয়ন করব সবাইকে সেবাই যুক্ত করাবো এবং সবাই একসাথে ভাই ভাই বন্ধু আমরা কি করে আনন্দ করব লোকেরা দেখে বলে ও ইস্কনের ভক্তরা দেখো কত সুন্দর তখন লোকেরা আগিয়ে আসবে যদি আমরা ঝগড়াঝাটি করি আমি দেখি মাঝে মাঝে ইষ্ট করতে গিয়ে কারো বাড়িতে হচ্ছে এমন চেঞ্চায় তার পাশের বাড়ি সব মনে করে ইস্কনের ভক্তেরা এরা ইস্কনের ভক্ত আমি কয়েকটা ভক্তকে কয়েকবার মিটিংয়ে বলেছি হ্যাঁ কয়েকটা জেলার অন্যান্য কয়েকটা জেলাতে গিয়েছিলাম মুর্শিদাবাদ ভক্তরা চেঞ্চায় না খুব ভদ্র তারা খুব সুন্দর আমি অনেকবার গিয়েছি তারা খুব সুন্দরভাবে আলোচনা করে অন্য জেলার কথা বলছি সেখানে অনেকেই এমন চেঞ্চায় পাশের বাড়ির লোক বুঝে ফেলে যে এরা কত উগ্র স্বভাব এরা দীক্ষা নিয়েছে কেন ইস্কন থেকে এরা ভক্ত নাকি এরকম পরের লোকেরা নিন্দা করে বলে বসে তা আমাদেরকে শুনতে হয় বলে আপনারা কেন এই লোকটাকে দীক্ষা দিয়েছেন কি ভাষা বলে জানেন এরকম বলে ফেলে আপনাদের ভক্তদের ভক্তদের মধ্যে এরকম ভাষা হয় আপনারা কিছু সংযত শিখান না 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 আপনি তো জানেন না উনি আগে আরও খারাপ ছিলেন উনি এখন হসপিটাল আমরা সবাই হসপিটালে এখন ঢুকে আপনার বীরভূম থেকে একটা ডাক্তার এসছিল আমার মনে পড়ছে ডাক্তার ইয়ং ছেলে এসেই আমাদের ওই চক্রভবন তখন নাম হটস ছিল তখন গালাগাল ইস্কনের ভক্তরা ভালো না ইস্কনের ভক্তরা বদমাস খারাপ সব এরকম সব ভক্তদের ব্রহ্মচারীদের কাছে এরকম সব বলে বেড়াচ্ছে তখন আমি ওখানে বসছিলাম তখন ভক্তরা তর্কাতর্কি করছে তখন আমি বলি বাহিরের লোক দেখবে তোমরা এরকম করছ কেন এই লোকের না না ও গালাগালি করছে ইস্কন ভক্তরা এরকম ডেকে নিয়ে আসো ভিতরে আসো তো আমি ভিতরে নিয়ে গিয়ে অফিসে বসালাম কি হয়েছে আপনি কেন এরকম বলছেন তো বলছে না আমার বাবা ইস্কনের ভক্ত বলছে তাহলে কী অসুবিধা না আমার বাবা ও বাহিরে গিয়ে লোককে গালাগালি করে আমার বাড়িতে মাটাকে গালাগালি করে বাহিরে গিয়ে তাস পিটায় আমি আপনার বাবা ইস্কনের কয়দিনের ভক্ত বলে না এই তিন মাস হয়েছে ইস্কনে যুক্ত হয়েছে আচ্ছা আপনার বাবা ইস্কনে তিন মাস যুক্ত হয়ে কি কি করে বলে দুই ঘন্টা বসে জপ করে দেখি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ করে ও তাই না কি দুই ঘন্টা এক জায়গায় বসে হরে কৃষ্ণ বলে হ্যাঁ আর কি করে বলে এক ঘন্টা বসে গীতা পড়ে আর কি করে ভোরে উঠে স্নান করে আরতি করে সেখানে কত সময় আধা ঘন্টা তাহলে কয়েক ঘন্টা গেল তিন সাড়ে তিন ঘন্টা তো আপনার বাবা আগে এই যে সাড়ে তিন ঘন্টা ইস্কন ভক্তর সঙ্গ করে এই যে সাড়ে তিন ঘন্টা এইসব করে আগে এই সাড়ে তিন ঘন্টা কি করত। বললো ওই সব গ্রামে থাকতো এর সাথে ঝগড়া লাগাতো তার সাথে গালি করতো এইটা করত তাহলে মাত্র তিন মাসে তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টায় ভক্ত হয়ে গেছে সাড়ে তিন ঘন্টার ভক্ত হয়ে গেছে ওই সাড়ে তিন ঘন্টা গালি দেয় না সাড়ে তিন ঘন্টা গিয়ে আর তাস পিটে না আগে তো তাস পিটতো গ্রামে গিয়ে আজে বাজে কথা বলতো এটা সেটা খেত এখন এই সাড়ে তিন ঘন্টা একটু হসপিটালে ঢুকে তো ওষুধ প্রয়োগ করে দেখুন সাড়ে তিন ঘন্টা সুস্থ হয়ে গেছে তো এখন তো লাগবে এত বড় হয়ে গেছে কত ঘন্টা জীবন কাটিয়ে কাটিয়ে খারাপ করে করে এসছে বলো বুঝতে পেরেছি তাহলে আপনি এরকম গালি করছেন কেন আজ আপনি জপমালা নিন তখন জপমালা নিল তার ভক্ত হয়ে গেল হরি বল তো সেজন্য আমরা এখন সবাই হসপিটালে আছি কেউ কখনও কখনও চেঁচাচ্ছে তার আগের স্বভাব যদি আমরা দেখি আরও ডেঞ্জারাস ছিল কিছুটা তো সে পরিবর্তন হয়েছে তার জন্য প্রশংসা করতে হবে কিন্তু আমরা যখন শিখছি তখন চেষ্টা করতে হবে যাতে গ্রহণ করতে যে না লোকেরা এটা বলল আমি একটু কমে দিব ভক্তরা বলছে আমি এরকম করছি না না আমি এই আচরণটা কমাবো আর কমাচ্ছে না তাই জন্য ভগবানের সামনে বসে বলতে হবে ভক্তদের সামনে ডেলি বল স্বীকার করতে হবে প্রভু আমি অত দুষ্ট আমি অত খারাপ বলি ভক্তদের এরকম গালাগালি করি আপনি তো হরি আমরা এই খারাপ জিনিসটা আপনি একটু হরণ করে নিন যখন কোনো ভক্ত এরকম নিজে ভগবানের গুণকীর্তন করে নিজের দুষগুলা বলবে ভগবান হরি আপনার ওই খারাপ জিনিসটা উনি হরণ করে নেবেন নিদায় গৌর আনন্দে তাই ভগবান হরণ করে নেন যখন এই সাধু সঙ্গ করে ওই ব্যক্তি সাড়ে তিন ঘন্টা খারাপ হরণ করে নিয়েছেন তাই শুদ্ধ ভক্ততে পরে পরে হয়ে গেছে বীরভূমের একটা ভক্ত এখন কিছু বলে এই লোকটা আগে এত খারাপ ছিল এখন মানে একটা মাটির মানুষ সবাই তার পায়ে হাত দিয়ে বলে মাটির মানুষ এই উগ্র ছিল এই নদীয়া জেলায় একটা লোক এসছে আমার কাছে বলে এই ডাকাতটাকে আপনারা ভক্ত বানালেন কি করে আগে ছিল মানে সর্দার বুঝতে পারছেন ডাকাতদের সর্দার আমি ওই এলাকায় যখন গিয়েছি একবার ওই সর্দারদের হাতে আমাকে আটকেও রেখেছিল। আমরা দুইজন যাচ্ছিলাম আমাদেরকে আটকে রেখেছিল ওই তিলক মালা দেখে এই ইস্কন ভক্ত ধরে রাখ আর ওই গ্রুপটাও আমাদের হবিপুর মন্দিরে দখল করছিল এসে বুমটুম বাস্ট করছিল সেখানে আমিও গিয়েছিলাম ওই সর্দারের লিডার তার কাছে সে এখন অপ্রকট হয়ে গেল কিছুদিন আগে কয়েকজন আমাকে বলতো যে এই লোকটা কিরকম ছিল জানেন মানে ওর গ্যাং ছিল আপনাদের কত কিছু আমি হলো হ্যাঁ আমি জানি আমাকেও আটকে ছিল একবার তো সে এখন শুদ্ধ ভক্ত হয়ে আর অত সুন্দর প্রচার করেছে এত ভক্ত বানিয়েছে সবাই অবাক হয়ে যেত একদম মানে তার শরীর মানে তাকে দেখলে আপনাকে প্রণাম করতে ইচ্ছা করবে তার সেই ডাকাতি খুনি মানে এরকম কত কিছু মদ মাংস কত কী করত কিন্তু কি করে হলো না গৃণন্ত সচেষ্টিতম সে ভক্তদের কথা গ্রহণ করে নিয়েছে তাই সিদ্ধি লাভ হয়েছে কিন্তু আমরা যেহেতু সেই স্বভাবটা যায় না কেন না ভক্তরা বললেও আমরা গ্রহণ করি না এই জন্য সিদ্ধি হয় না যেন কালকে বলছিলাম পদ্মনাত্রপুর ক্লাসের আগে শৃণত্যা শ্রদ্ধা নিত্যম গৃণন্ত সচেষ্টিতম ন কালে ন নাতি দীর্ঘে ন ভগবান বিষতে হৃদি ভাগবতে অষ্টম অধ্যায় দ্বিতীয় স্কন্ধের অষ্টম অধ্যায়ে চার নম্বর শ্লোক ওখানে পরপর তিনটা শ্লোক আছে কত সুন্দর কথা এই শ্লোকটা আমার একদিনে মন মুখস্থ হয়েছিল একদিনে কি করে হয়েছিল গুরু মহারাজ একবার ক্লাস দিচ্ছিলেন আর এই শ্লোকটা উনি এমনভাবে বলে ব্যাখ্যা করলেন সে ব্যাখ্যার অনুবাদটা আমার সঙ্গে সঙ্গে মনে হয়ে গেল আর শ্লোকটাই মনে হয়ে গেল আমি এখনও ভুলিনি ওই শ্লোকটা আর এত হৃদয়ঙ্গম এই শ্লোকটা আর ওইটা আমি এখন উদাহরণ দিই যে লক্ষ্য আর কালকে বলছিলাম লক্ষ্যেরা বেশ্যা তিন দিনে দিনে শুদ্ধ ভক্ত হয়ে গেল কেন গ্রহণ করল বলে কিন্তু আমরা আমাদের উগ্র স্বভাব খারাপ ভাষা খারাপ জিনিস মেন্টালিটি ভক্তদের প্রতি বা অন্যদের প্রতি যায় না কেন না আমরা গ্রহণ করি না বলে তো যখন আমরা গ্রহণ করে নিব একদিন চলে যাবে তো সেজন্য এই নাম নামট সংঘ আদান প্রদান হবে ভালোবাসার মাধ্যমে সেটাই মহাপ্রভু শিখাতে এসেছিলেন তো সেদিন আমরা ভালোবাসা না রাখি পরস্পর মধ্যে সে কেউ দোষ করলেও তার সাথেও গিয়ে যদি কেউ লিডার হবে তার কাছে গিয়ে পা ধরে হলেও গিয়ে করবেটা এটা গুরুদেব শিখিয়েছিলেন আমাদেরকে শিখিয়েছিলেন কেউ ভুল করছে বা করেনি বা ভুল করেছে গুরুমাহা নিজে তাকে বড় করার জন্য বা তাকে শিক্ষা দেওয়ার জন্য গুরুমার নিজেকে বলছেন যে আমাকে ক্ষমা কর তাহলে গুরুমাহারা যদি শিখাতে পারেন তা আমরা যেহেতু শ্রেষ্ঠ ভাবি এই জন্য আমরা করতে পারি না নিজেকে শ্রেষ্ঠ ভাবলে এরকম করবে না গিয়ে কিন্তু যদি নিজেকে ছোট ভাবে কিন্তু বড় তো সেজন্য কি করে আমরা সম্মান পাব আমি আগে একটা দেখিয়েছিলাম এখানে দশজনকে নিয়ে এসেছিলাম যে কাগজ দিলাম দশটা কলম দিলাম যে তোমাদের নাম লিখ হরে কৃষ্ণ ঘুমিয়ে যাচ্ছে সাজা হই বসুন দশজনের নাম লিখল তারপরে একটা ছোট্ট বাস্কেটের মধ্যে আমি রেখে দিলাম বললাম আপনাদের এই যে দশজন আপনারা এই দশজনের জনের নাম আপনারা তুলুন দশজনের নাম ওর মধ্যে থেকে নিন তখন ওরা কি করল ছোট্ট একটা বাস্কেটের মধ্যে দশজন নাম নেওয়ার জন্য একজন যাচ্ছে তাকে টেনে ফেলছে আরেকজনে তাকে ঠেলে ফেল দিচ্ছে আরেকজন হাতে তাকে ঠেলে ফেল দিচ্ছে নিজেদের নামটাকে নেওয়ার জন্য তাই পরস্পর এরকম কাঢ়া করছে নেওয়ার জন্য তো এখানে কি নিজের নাম পাওয়া যাবে আপনারা বলুন কি করলে পরে নিজেদের নামটা পাওয়া যেত আপনারা বলুন মাতাজিদের পক্ষে কি করলে পরে এইখান থেকে নামটা পাওয়া যেত যদি এক একজন যেত যে নামটা কাগজটা পেত সেই কাগজটা খুলত কেন আপনি তো বন্ধ করা আছে কেন সঙ্গে সঙ্গে আপনাকে তুলে নিতে হবে দিন নাম বলতে হবে আপনার নাম কিন্তু ওখানে আপনি তুলছেন আপনার নাম তো আপনি দেখে তুলেননি কিন্তু অন্যের নাম উঠেছে তখন কি করা উচিত কি করা উচিত প্রভু সুবদ প্রভু আপনার এই কাগজটা নিন নিন তাহলে কি হলো এখানে আপনি অন্যকে নাম দিলেন তাহলে আপনি অন্যকে নাম দিলেন তাহলে একজন যাবে তাহলে আপনারা সুষ্ঠুভাবে তুলবেন তো তাহলে আপনি কাগজ তুলে দেখছেন সুবোধিউ প্রভুর তাহলে আপনি ওটাকে ডেকে ওনাকে দিয়ে দিলেন তখন সুবুদ প্রভুর তার কাগজটা ওখানে আছে সে গিয়েও একটা কাগজ তুলে দেখছে মথুরেশ নিত্যানন্দ প্রভু তখন মথুরেশ নিত্যানন্দ প্রভুকে দিয়ে দিল এরকম পর পর যখন নামটাকে তুলে একজনের নাম দিল তা মানে কী হলো এখানে পরস্পর সবাইয়ের নাম পাবে কি না তাহলে সবাইয়ের নাম দিতে গেলে কি করা উচিত সবাইকে যদি নাম পেতে চায় কি করতে হবে যদি আপনি আপনার নাম পেতে চান কি করতে হবে মারামারি করতে হবে ঠেলাঠেলি করতে হবে জোর করে নাম পাওয়া যাবে আমরা সবাই জোর করে প্রতিষ্ঠিত হতে চাই দিন নয় জোর করে নাম পাওয়া যাবে না অন্যকে বড় করে তুলেই নাম পাওয়া যাবে তাই অন্যকে নাম দিলাম বলে তাই আপনি আপনার নামটাও পেয়ে গেলেন হ্যাঁ কি না তাই অন্যকে বড় করে তুললেই আপনি নাম পাবেন এই জন্য গুরু মহারাজ বারবার বলছেন কেউ কোনো কিছু ভুল করলে তাকে প্রশ্নের মাধ্যমে সংশোধন করো তাকে তুমি শাসন করবে না আমি বহু ভক্তকে পাঠিয়েছি ভিডিওটা এবং অডিওটা কিন্তু সবাই খালি শুনে কিন্তু তারা ভাবে আমি শ্রেষ্ঠ শাসন করবে কে গুরুদেব গুরু মহারাজ বলছেন তুমি শিষ্যকে তুমি শাসন করার কে গুরুদেব শাসন করবে না তুমি কেবল প্রশ্ন করতে পারো আর প্রশ্ন করা মানে এরকম নয় উত্তেজিত হয়ে রেগে মেগে আমি যদি প্রশ্ন করবো মানে তাকে ভাদ্রভাবে সংশোধন করার জন্য তো এই জন্য আমাদের নাম হট সংঘ যে একটা তৈরি করতে গেলে তৈরি করা কত কঠিন আর ভাঙ্গাটা খুব সহজ হ্যাঁ কি না ভক্ত চলে যাবে তো সেজন্য গঠন করা খুব কঠিন আমি দেখি কত কষ্ট করে আপনারা গঠন করছেন আবার কেউ এলো ভেঙে দিচ্ছে কিন্তু সে ভাঙবে না যদি আমরা একসাথে পরস্পর বসি এই জন্য প্রথম হচ্ছে কেন্দ্র তাই গুরু বৈষ্ণবদের কথা অনুসারে চলব আর যখন আমার মধ্যে কিছু আসছে খারাপ কেন আসছে না ও নাম যশ চাইছে বা ও স্বতন্ত্রভাবে কিছু কুপন ছাপাচ্ছে বা স্বতন্ত্রভাবে কিছু প্রোগ্রাম করতে চাইছে কোনো পরামর্শ ছাড়া সেজন্য একটা সঙ্গের মধ্যে থাকলে কি করতে হবে পরে না গুরু বৈষ্ণবদের নির্দেশটা কি তার মানে আমাদের পরস্পর মধ্যে বসতে হবে এবং পরামর্শ করতে হবে তো সেজন্য গুরু মহারাজ প্রভুপাদ এই সমস্ত জিনিস বলেছেন তার মানে অন্যের সাথে আমাদের পরামর্শ করতে হবে তারা একটা রথযাত্রা করবেন জন্মাষ্টমী করবেন এটা যদি কেউ নিজে স্বতন্ত্রভাবে করবে এটা ভালো হবে না একসাথে সবাই মিলে করলে ভালো হবে পরামর্শ করে কী করে রিসিপ্ট কাটতে হবে কি করে ছাপাতে হবে কি জিনিস তারপরে ওইগুলা সব হয়ে গেল তুমি এটা নাও এটা নাও যার যেমন সামর্থ্য সে করবে এই রকমভাবে প্রত্যেকটা জিনিস পরামর্শ করে আবার যখন সব হয়ে গেলে আপনারা এই দিনের মধ্যে দিয়ে দিবেন রিসিপ্টগুলো তখন অ্যাকাউন্ট হয়ে গেল চলো পেরে গিয়ে হিসাব দিয়ে আসব এখনও আমি দেখছি কিছু কিছু ভক্ত রথযাত্রার অ্যাকাউন্ট এখনও ক্লিয়ার করেনি কিন্তু রথযাত্রা করা হয়ে গেল অনেকে করতে চাইতো না আমরা করালাম অনেক জায়গায় আবার অনেকে নিজে জোর করে করাইছে কিন্তু যখন তাকে আওতার মধ্যে নিয়ে আসা হয়েছে তো সেটা গুরু পরামর্শ গুরু কৃষ্ণ হচ্ছেন কেন্দ্র তাহলে মায়াপুর থেকে যখন পরিচালনা করা হচ্ছে লিখলাম কিন্তু এখন আমরা অ্যাকাউন্টটা ক্লিয়ার করতে চাই না এখনও কিছু কিছু জায়গায় এখনও আসে না জেলা প্রচারক বললেও আসে না কেন অজুহাত কেন তার মানে আমরা কোপারেশন করছি না তার মানে কৃষ্ণকে মানছি না তুই জন্য নামটার সঙ্গে কী করে থাকতে হয় সেই পয়েন্টগুলি বলছি তো জন্য কোপারেশন করতে হবে মানে পরামর্শ করতে হবে আর ভক্তদের ভক্তদের গুরুত্ব দিতে হবে গুরুত্ব না দিলে হবে না তো সেজন্য একটা জুনিয়র ভক্ত একটা সিনিয়র ভক্ত মাঝারি ভক্ত যে হোক না কেন ব্রাহ্মণ দীক্ষিত ভক্ত বা নূতন এসেছে সবাইকে আমাদের গুরুত্ব দিতে হবে তাই জন্য তৃতীয় কি না আমাদের সমস্ত ভক্তদেরকে গুরুত্ব আরোপ করতে হবে হেয় নয় তুচ্ছতাচ্ছল্য নয় তাহলে এই সংঘটা দৃঢ় থাকবে পড়ে যাবে না কোনো ভক্তই পড়ে যাবে না কলি মানে ঝড় দিবে আমি কয়েকদিন আগে একটা বলছিলাম রেডউড ফরেস্টের কথা বলছিলাম রেডউড ফরেস্টে গাছগুলি যত বড় ঝড় আসলেও পড়ে না তখন বৈজ্ঞানিকরা কিছু সব চেক করেছে কেন এটা পড়ে না পাশেই অন্য ফরেস্টের গাছগুলো সব পড়ে যায় বড় ছোটো সব ভেঙে মানে নিচে সব পড়ে যায় শিকড় সব উঠে যায় তখন ওরা পরীক্ষা করে দেখছে মাটি খুঁড়ে খুঁড়ে দেখছে কেন পড়ে না ঝড় আসে সবাই ছোট বড় মাঝারি সব গাছগুলি থাকে ওরা একবার ঝড়ে দেখছে ফটো করছে দেখছে সঙ্গে সঙ্গে সে যে গাছগুলো এরকম যাচ্ছে হাওয়া একদিক দিয়ে আছে যাচ্ছে আবার ওই দিকের গাছগুলো তাদেরকে টেনে টেনে নিয়ে যাচ্ছে আবার ওইদিকে যাচ্ছে ওইদিকে টেনে টেনে নিয়ে যাচ্ছে ছোট্ট বড় সবাই হ্যাঁ আমি একবার নাটক করে দেখিয়েছিলাম তখন পড়ছে না তখন ওরা গিয়ে মাটি খুঁড়ে খুঁড়ে সব গাছের সাথে কীরকম লিঙ্ক আছে দেখছে খুঁড়ে খুঁড়ে দেখছে প্রত্যেকটা গাছের সঙ্গে প্রত্যেকের শিকড় দিয়ে আবদ্ধ হয়ে আছে এরকম একদম ধরে তাই যখন কোন গাছ দিকে ঝড় আসছে তখন ওরা টেনে রাখছে এদিকে আসে ওরা টেনে রাখছে এদিকে আসে ওরা টেনে রাখছে সেই জন্য আর কেউ পড়ছে না তাই আমরা না সঙ্গে যখন থাকব। কেউ নূতন ভক্ত কেউ উন্নত ভক্ত সবাই ছোট্ট কনিষ্ঠ মধ্যম উত্তম সবাই যদি একসাথে বাঁধা থাকি তো মানে ভক্তকে ভক্তকে যদি গুরুত্ব দিয়ে থাকি ও আমার দ্বারা এই ভক্ত হলো তাহলে আমার কর্তব্য কি আমি ভক্ত বানিয়েছি মানে তাকে তাচ্ছল্য করব না তাকে গুরুত্ব দিব ও ইনি আমাকে ভক্ত বানিয়েছেন ও কত আমাকে আগে কত খারাপ ছিলাম তখন তাকে আমি আমি এখন শিখে গেলাম কিছু হ্যাঁ তুই কে আমি এখন দু চারজন ভক্ত তাকে হেয়া করলাম তাহলে এটা গুরুত্ব দেওয়া হলো সিনিয়র ভক্তকে দেওয়া হলো না আমি যার থেকে শিখলাম যাকে শিখালাম তার মানে প্রত্যেক ব্যক্তি প্রত্যেকের সাথে যেন গুরুত্ব দেওয়া হয় এই জন্য বলা হয় বৈষ্ণব ভক্ত হলে প্রত্যেকে প্রত্যেককে যেন গুরুত্ব আরোপ করা হয় হেয় প্রতিপন্ন না করা হয় তাই প্রশ্ন উত্তরের মাধ্যমে যেন এই শিক্ষা লাভ করা হয় তো সেজন্য এখানে পড়বে না কলি এসে আপনাকে ফেলে দিবে না কেন না যদি আপনি বাঁধা হয়ে থাকেন গুরু বৈষ্ণবদের সঙ্গে থাকেন হ্যাঁ বাধা গঞ্জনা লাঞ্ছনা বিপদ এলেও আপনি যেহেতু ছাড়ছেন না অনেক কিছু আপনি হয়তো গিয়ে কিছু একটা বিপদে পড়ে গেছেন কিন্তু ভক্ত সঙ্গ ত্যাগ করছেন না আপনি রক্ষা পেয়ে যাবেন সেজন্য নরতম দাস ঠাকুর খুব সুন্দর গান গেয়েছেন যদি অপরাধী তথাপি হ তুমি গতি সত্য সত্য যেন সতিরপতি সতীর পতি বলছে আমি যদি অপরাধীও হই তবু তুমি আমার পতি সত্য সত্য যেন সতীর পতি একটা সতী নারী যখন সে স্বামীর সেবা করে কখনো কখনো দেখা যায় একটু ভুল হলো স্বামীর রান্না করতে গিয়ে বা কিছু কাপড় কাচতে গিয়ে বা কিছু সেবা করতে গিয়ে কিন্তু স্বামী এসে একটু বকা দিল তো স্ত্রী তবুও সেই স্বামীকে ছেড়ে চলে যায় না সেবা করে বকা খেলেও কিন্তু যদি বকা খেয়ে স্ত্রী যদি স্বামীকে ছেড়ে চলে যায় অন্য পুরুষের কাছে তাহলে তার মঙ্গল হবে হবে সে সুরক্ষিত থাকবে কোনোদিন সুরক্ষিত থাকবে না তাই আমরা ভগবানের কাছে এইরকমই যে আমরা অনেক ভুল ভাল করি না কেন আমরা ভুল করি কিন্তু আমি কৃষ্ণকে ছাড়ি না গুরু বৈষ্ণবদের সঙ্গকে ত্যাগ করি না তাহলে ভুল হলেও সেখানে আমি সুরক্ষিত থাকব। আমাকে তারা রক্ষা করবে কিন্তু আমি যদি ভুল করছি আবার তেরিমেরি করছি করছি তো কী হয়েছে যা কী করার তোর আছে যা এরম করলাম তোদের সঙ্গে না থাকলাম অন্য জায়গায় যাব তার মানে ও বেশ্যাবৃত্তি করবে বেশ্যাবৃত্তি যখন কোনো স্বামীকে ত্যাগ করে সে তার স্বামী কিছু বকল তবু ছাড়ে না ওই স্বামীর কাছে থাকে তাহলে সে নারী আর যখন সে ব্যক্তি সেই মহিলা স্বামী বকেছে বলে সে অন্য পুরুষের কাছে চলে গেল তাকে কি বলা হবে বার তা বলা হবে খারাপ ভাষা বলা হবে দুচারিণী বলা হবে হ্যাঁ কি না তাহলে তো আমরা ভক্ত সঙ্গে নানা সুবিধা আসবে যদি আমরা থাকি কখনো কোনো খারাপ হয়ে যায় তবুও আমি সঙ্গ ত্যাগ করব না থাকবো বাধা দিলেও আমি ত্যাগ করব না আমি তো সাধু সঙ্গ করছি ঠিক আছে বকুক যাই করছে করুক আমি তো এখান থেকে শিখেছিলাম ওনার থেকে শিখেছিলাম সহ্য করব তাহলে সেই ব্যক্তি একদিন দৃঢ় হবে আর একদিন সেই সহনশীলতার জন্য যে সয় সে রয় যে সইবে সে থাকবে আর যে সইবে না আস্তে আস্তে স্বতন্ত্র হবে একদিন সে নষ্ট হয়ে যেতে পারে এটা আমি বহু দেখছি সেজন্য এটাই আমার অনুরোধ সেজন্য কি করতে হবে না গুরুত্ব দিতে হবে আর কমিউনিকেশন রাখতে হবে তাহলে কোপারেশন পাওয়া যাবে বারবার কমিউনিকেশন করতে হবে তা মানে নয় ও করলো না বলে আমি করবো না ও আমাকে জেলা প্রচারক কোন দিন ফোন করে না তখন আমিও করব না না জেলা প্রচারক সারা জেলায় দেখছে আমি তো একটা জায়গায় দেখছি তো আমার ফোন করে ওনার সাথে কন্ট্যাক্ট করতে অসুবিধা দেখি তো দোষ দেবো কেন তবুও করা উচিত তবুও জেলা প্রচারক করা উচিত এখন তো মেসেজ যোগ সে জন্য বারবার একশো বার করব আমি কেন দোষী হয়ে যাব আমরা দোষ দিয়ে দিচ্ছি আমি কেন দোষী হব না না উনি করে না তাই আমি করি না তাহলে আমি তো দোষ হয়ে গেলাম উনি দোষ করছেন আমিও দোষী হয়ে গেলাম হ্যাঁ কি না তাহলে আমরা কেন দোষী হব এই জন্য আমরা যেন দোষী না হয় এই জন্য কী করতে হবে কমিউনিকেশন তাহলে কি হবে কোপারেশন তার মানে যোগাযোগই যোগাযোগ করলে কি হবে সহযোগিতা পাওয়া যাবে হ্যাঁ কিনা তো এটা আমার অনুরোধ যোগাযোগ করবেন পরস্পরের সঙ্গে সহযোগিতা কখনো কখনো কেউ বলে আপনার মোবাইল ধরেন না এই জন্য আমি আর করি না এরকম অনেকেই বলে না তবুও করতে হবে বারবার করতে হবে মিস কল দেখলে দিন অনেক সময় অনেক চলে আসছে মেসেজও অনেক চলে আসে হয়তো দেখা হয় না কখনো কখনো আবার দেখে করতে হবে মিসকল দেখে করতে হবে কিন্তু আমি আবার করবো যদি করেনি ভুলে যেতে পারে মোবাইল না থাকতে পারে কাছে তো জন্য আমরা যেন কমিউনিকেশন ইজ দি কোপারেশন মানে যোগাযোগ করার মাধ্যমে সহযোগিতা পাওয়া যাবে তো এইগুলি প্রভুপাত শিখিয়েছেন একবার অসুর আর দেবতা তাদের মধ্যে সবাই কোনো দিন তারা পড়ে না অসুর একই মা বাবা কিন্তু একই বাবা একই কিন্তু মা আলাদা অসুর দেবতাদের বাবাকে কে জানে অসুর আর দেবতাদের বাবাকে আ কশ্যপমুনি কশ্যপমুনি হ্যাঁ না তো এই অসুর দেবতা তাহলে দুই ভাই হইল কিনা তো ওরা একবার ব্রহ্মার কাছে গিয়েছে গিয়ে বলছে পিতামহ আমরা দুই ভাই সবসময় ঝগড়া করি আমরা ভাবছি আমরা বড় ওরা ভাবছে ওরা বড় তখন ব্রহ্মা তো বুঝতে পেরেছেন যে এখন যদি আমি কাউকে বড় করে দিই তাহলে আমার এই সত্য লোকটাকে এখন লন্ডমন্ড হয়ে যাবে ভেঙে শেষ করে দিবে তখন ব্রহ্মাজি বলে আরে তোমরা আমার নাতি সব গেস্ট হাউসে বিশ্রাম করো খাওয়া দাওয়া করো তারপরে সব বিচার হবে কে বড় কে ছোট তখন ব্রহ্মাজি সবাইকে বিশ্রাম দিলেন রান্না হয়ে গেছে তখন দুই পক্ষকে ডাকলেন আস এখন খাবার রেডি কিন্তু আমার ডাইনিং হল যে প্রসাদ খাওয়ার যে হলটা তোমাদের মধ্যে যে দেবতার অসুর তোমরা এসেছ কোনো একটা পক্ষ বসতে পারবে একসাথে দুইটা পক্ষ বসতে পারবে না তোমরা বলো কারা বসবে তখন অসুরের বলছে আমরা আগে বসবো তখন অসুরেরা ব্রহ্মাজি দেবতাদের জিজ্ঞাসা তোমরা কি বল ঠিক আছে ওরা বসুক যেহেতু একটা পক্ষ বসবে আপনি তো বলেছেন কারা আগে বসবে তারা যদি বলেছে তারা বসুক তখন ব্রহ্মাজি বলেন আমার এই হলে দুটি লাইন হয় মাত্র তাই সামনাসামনি বসতে হবে আসন দেওয়া হবে কিন্তু আমি যত পর্যন্ত না বলব কেউ খেতে পারবে না সমস্ত প্রসাদ আগে দেওয়া হবে তোমরা আগে দর্শন করে লোভ বাড়াবে কেন জিহা থেকে লালা না বেরোলে লোভ না হলে যদি খাবে ডাইজেশন হবে না এই জন্য আগে দর্শন করবে লোভ হবে তখন খেতে খেতে তখন ডাইজেশন হয়ে যাবে তো ব্রহ্মা যে এরকম বলে দিলেন কিন্তু আমার এখানে রোল আছে সবাইয়ের হাত বাঁধা হবে এই কনিতে লাঠি দিয়ে বেঁধা থাকবে তো সবাই হাত সোজা হয়ে গেল দুই দল সামনা সামনাসামনি সবাই বসছে খাবার দেওয়া হয়ে গেছে হাত বাঁধা তখন ব্রহ্মা জি বললাম এবারে খাও খাওয়া যাবে খেতে পারলো না সব নিচে এদিক সেদিক পড়ছে রেগে মেগেল অসুরেরা উঠে গেল পিতামহ এত সুন্দর খাবার দিলেন আমরা খেতে পারলাম না দেবতাদের পক্ষে যেন এরকম হয় তার মানে অসুর ভাবটা কেমন বুঝতে পারছেন আগে যাব আর তাদেরও যেন হয় শাস্তিটা তো মানে সহযোগিতা মনোভাব নেই যে আমি কষ্ট পেলাম ও যেন কষ্ট পায় যেমন আজকাল গৃহস্থ ভক্তরা ছেলে মেয়ে হলো ও কত কষ্ট পেয়েছে আমার ছেলেকেও বিয়ে দিতে হবে আমি এরকম যে কষ্ট পেলাম ও যেন কষ্ট পায় তাই যেন জোর করে না একটা মেয়ে দিয়ে ঝুলাইতে হবে না হলে কী হবে আমি অত কষ্ট পেয়ে গেছি এদেরকে বাড়িয়ে ওরা কষ্ট পাবে না আমি বাঘে খেয়েছি একেও বাঘ খাক তো এইরকম যন্ত্রণা এখন লোকেদের মধ্যে চায় না আমি এত কষ্ট পেলাম আমার ছেলেটাকে এরকম কষ্ট দিব তাকে ভগবত ভক্তি শিখাই আমি এখন আনন্দ পাচ্ছি ভক্তি করে ওকেও ভক্তি শিখাই না যদি বউ বিয়ে দিব একটা ভক্ত বৌমা দিব এরকম আজে বাজে বৌমা দিব না 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 ব্রহ্মচারী করে দেই তো এইরকম চিন্তাধারা না করে না না আমি কষ্ট অসুর ভাব এখন আমাদের মেন্টালিটা আসরিক চিন্তাধারা সমাজ হয়ে গেছে তাই দেখুন অসুরেরা তখন কী বললো ব্রহ্মাকে এই দেবতাদেরও যেন এরকম হাত বাঁধা হয় তখন ব্রহ্মাজি বলেন এইখানকার খাবারের রুল একই তোমাদের যা হলো এদেরও তাই হবে তখন সঙ্গে সঙ্গে বসে গেল দেবতাদের হাত বাঁধা হয়ে গেল সবাই সামনাসামনি একসাথে দুই লাইনে বসে আছে তখন ব্রহ্মাজি বলেন এক দুই তিন খাও তখন এই দেবতা ওই দেবতা সামনাসামনি বসছে ওই দেবতার পাতায় তুলে ওর মুখে দিচ্ছে আর উনি আর এই পাতায় তুলে আমার মুখে দিচ্ছে পরস্পর কি হলো এটা তখন আনন্দে তারা কেন নিজেটা তো আমি খেতে পারবো না যদি আমি অন্যকে সাহায্য করি তাহলে আমি খেতে পারবো তাই অন্যকে সাহায্য ওই দেবতার খাবারটা তুলে ওর মুখে দিচ্ছে ওর খাবারটা ওকে তুলে দিল। আমার খাবারটা আরেকজন আমাকে তুলে দিল হাত বাঁধা থাক সোজাসুজি তো এই নাও এই নাও খাও খেতে খেতে আনন্দে নিতায় গর্ষিত এটাকে কি বলে দৈব গুণ সম্পন্ন সহযোগী মনোভাব অসুর মনোভাব আর দেবতা মনোভাবের মধ্যে বুঝতে পারলেন তাহলে এখন আমরা বিচার যে বিষয় আমরা অসুর দিকে যাব না দেবতাদের দিকে যাব এখন আপনি নিজেকে বিচার করে নিন মনুষ্য সমাজ নিজেরা বিচার করুন যে আমি অসুর না দেবতা ভক্তরাও এটা বিচার করবে তাহলে আমাদের সঙ্গে গিয়ে কি করছি সহযোগিতা করছি না দণ্ডভণ্ড করছি নিজের প্রতিষ্ঠা পাওয়ার জন্য নিজে খাওয়ার জন্য নিজেকে প্রতিষ্ঠা পাওয়ার নিজে খাব আমি নিজে খাব সে বিচার করুন সেই জন্য এখানে বলা হলো কোপারেশন করতে হবে গুরুত্ব দিতে হবে পরস্পরকে এবং গুরু অন্যদের সাথে পরামর্শ করতে হবে এইসব আমি যেগুলো আলোচনা করে গেলাম এইগুলা দেবতারা তারা যখন এরকম পরামর্শ করেছে পরস্পরকে গুরুত্ব দিয়েছে যার ফলে তারা সর্বশেষ এই প্রসাদটা সুন্দর করে খেতে পেরেছে তাই তারা নৃত্য করতে শুরু করে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তো এই পন্থা আমরা নিজেরা নিজে মনগড়া করব না পরম্পরা সূত্রে করব পরম্পরা সূত্রে একবার একটা কোম্পানি তার ম্যানেজার বয়স হয়ে গেছে মালিক বলল তোমার তো বয়স হয়ে গেছে তোমার কাউন্সিলারদের এখন কোনো একটা ব্যক্তিকে ম্যানেজার পদে দিতে হবে তখন একদিন সেই কোম্পানির ম্যানেজার তিনি তার জন কুড়ি জন কাউন্সিলারকে ডেকেছেন দেখো আমি এখন রিটায়ার্ড হয়ে যাব তোমাদের মধ্যে কেউ একজন কাউন্সিলার মানে চেয়ারম্যান হবে ম্যানেজার হবে তো তোমাদের সবাইয়ের মধ্যে কেউ একজন হবে কিন্তু এটা কি করে হবে না কোম্পানি একটা তোমাদের জন্য একটা বীজ দিয়েছে একটা বীজ চারা এটা তোমরা এই চারাটাকে রোপণ করবে এক মাসের মধ্যে যার চারাটা বড় হবে সে হবে এই কোম্পানির ম্যানেজার আমার পরে তখন সেই ম্যানেজার ওই বীজগুলা সব দিলেন তো নিয়ে এক সবাই এসছে তো ম্যানেজার বললেন তোমাদের চারা গাছের কাছে তোমরা নিজেরা নিজেরা দাঁড়াও তো সবাই দাঁড়িয়ে গেল তখন কোম্পানির সেই ম্যানেজার পুরানো ম্যানেজার তিনি বলেন আজ তোমাদের এখানে নির্ণয় হবে কে পরবর্তী ম্যানেজার আমি এখন রিটায়ার্ড আজকেই নির্ণয় হবে মালিক বসে আছে তখন ম্যানেজার গিয়ে যার কোনো গাছ হয়নি সেই গাছ হয়নি যে ব্যক্তির তার কাছে গিয়ে দাঁড়ালেন দাঁড়িয়ে বললেন আজ ইনি ম্যানেজার পদে ঘোষিত হচ্ছেন তখন ওরা সব রেগে গেছে কেন রেগে গেল বলুন কন্ডিশন কী ছিল যার চারা গাছ সব থেকে বড়ো হবে সে হবে পরবর্তী ম্যানেজার কিন্তু এরা সবাই নিয়ে এসছে বড় বড়ো চারা গাছ সব বড়ো হয়ে গেছে কারো ছোট্ট মডিল বড় যার বড় ছিল সবাই কী বলা বলি লাগছে ইনি ম্যানেজার হবে তখন বলছে আরে হ্যাঁ এনারটা বড়ো আমার তো ছোট্ট আর ম্যানেজার যখন ঘোষণা করে যার চারা গাছটা হয়নি না অঙ্কুরদমই হয়নি তাকে ঘোষণা করে দিয়েছে সবাই এইজন কাউন্সিলর একদম না আপনি ভুল করছেন আপনি ম্যানেজার পদে বলেছিলেন যে যার চারা গাছ বড়ো হবে ইনি হওয়া উচিত এরা গ্রুপ হয়ে গেলো বলে এনাকে করা উচিত ওনাকে কেন করছেন তখন মালিক সামালেন এই তোমার আমার কাউন্সিলার এই ম্যানেজার যা করছে সেটা দেখো এই যে বীজটা আমি দিয়েছিলাম ম্যানেজারকে তোমাদের দেওয়ার জন্য এই বীজটা ছিল সিদ্ধ বীজ এটা সিদ্ধ করা বীজ ছিল এখানে একটাও গাছ হওয়ার কথা ছিল না তোমরা এই গাছগুলা কি করেছ আগে কথা বলো তখন সবাই মাথা হ্যাট এই ব্যক্তি একমাত্র সেই বীজকে রক্ষা করেছে অতএব ইনি ম্যানেজার হওয়ার যোগ্য ব্যক্তি নিতায়গর প্রেমানন্দে তাই নাম হট সংঘ যে আমরা পরিচালনা করছি পরম্পরা সূত্রে আমরা যদি স্বতন্ত্রভাবে নিজেকে প্রতিষ্ঠা পাওয়ার আকাঙ্ক্ষা নিয়ে যদি করব তাহলে সেটা কোনো দিন সিদ্ধি লাভ হবে না এই জন্য একটা শ্লোক আছে এ তত নির্বিদ্য মানানাম ইচ্ছতাম অকুত ভয়ম যদি সত্যিকারে নির্ভয় অভয় ইচ্ছা কর এই মনুষ্য জীবনে নির্ভীক হতে চাও তাহলে কি করা উচিত যোগীনাং নৃপনির্ণীতা হরের নামানুকীর্তনম হে পরীক্ষিত মহারাজ সুখদেব গোস্বাই বলছেন মহান আচার্যদের প্রদর্শিত পন্থাকে অনুসরণ কর এবং তারা যেভাবে ভগবানের নাম করার পবিত্র নামের কীর্তন করেছেন সেটাই হচ্ছে সকলের জন্য সিদ্ধি নিশ্চিত তথা নির্ভীক মার্গ তাই জল্পনা কল্পনা করে যেন আমরা না করি স্প্যাকুলেশন না করি নিজের মনগড়া কিছু না করি তো সেই জন্যই এই কেন্দ্রবিন্দু গুরু কৃষ্ণের আনুগত্যে পরম্পরা সূত্রে যেতে হবে আর পরামর্শ করতে হবে এবং প্রত্যেক ভক্তের সাথে গুরুত্ব আরোপ করতে হবে কমিউনিকেশন করতে হবে এবং গু প্রভুপাল বলেছেন যে শুদ্ধ নাম জপ করতে হবে ভালো জপ করতে হবে শুনে শুনে কয়জন শুনে শুনে জপ করেন সুলমা লাহাতুলুন প্রতিটা নাম শুনে শুনে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে এই শুনে শুনে নাম অক্ষরের চিন্তা করে করে করবেন তাহলে আপনি স্থির হবেন তখন আপনার থেকে সব মহিলা যাবে না হলে যাবে না নাহলে দ্বন্দ্ব থাকবেন সেই এই ভালো নাম যে করবে শুনে শুনে নামের প্রতি আসক্ত হবেন তখন তার কারু শত্রু মিত্র থাকবে না সে সবাইকে ভালোবাসবে তাকে যদি কেউ গালিও দেয় বলে ও জানে না আমাকে এরকম বলেছে তখন কি আলিঙ্গন করবে অ তুমি বুঝতে পারো নি আমি এটা বলেছিলাম তুমি এরকম শত্রুতা করলে এটা ঠিক না তুমি বুঝো ঠিক আছে এরকম করো না বন্ধুর মতো নিয়ে আলিঙ্গন করবে এর পা ধরে ক্ষমাও চেয়ে নিতে পারে ঠিক আছে তুমি বুঝতে পারো নি তখন তাকে লজ্জা সে লজ্জায় পড়ে যাবে ইনি আমাকে ভক্ত বানিয়েছিল আমার পা ধরে নিল না প্রভু আমার ভুল হয়েছিল ক্ষমা করবেন তাহলে সে সংশোধিত হবে হলে অভিমান থেকে যাবে অহংকার থাকবে ভক্তি ভক্তিযুগে আগাতে পারবে না তো এই জিনিসগুলা পন্থা না খালি করলে হবে না প্রচার করছি গুরুদেবের সন্তুষ্টি বিধান করছি মানে আমি সকল ভক্তদের সাথে মিলেমিশে চলছি তাদেরকে ডাকছি বসছি কেউ আসছে না সেটা দুর্ভাগ্যতার অনেকে আমরা ডাকি আসতে চায় না বসতে চায় না 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 আমি ওই জেলা প্রচারক সঙ্গে বসবো না আমি ওই চক্রপতির সঙ্গে যাব না ওই রকম আমাকে অপমান করেছিল আমি যখন জিজ্ঞেস করি আপনাকে উনি ভক্ত বানিয়েছিল না হ্যাঁ বানিয়েছিল আমি তো অনেক আমি ওনার থেকে কি কম নাকি উনি বানিয়েছিল তো কি হয়েছে আমি তো এখন দশ বিশ জন ভক্ত বানাচ্ছি আমি তো এই তো দীক্ষা দেওয়ালাম অতজনকে এই যে অভিমান অহংকার বেড়ে গেল এরকম অনেক ভক্ত না না আমি নাম হটে নেই আমি আর নাম হটে থাকবো না নাম হটে থাকবো না তার মানে মহাপ্রভুকে ত্যাগ করা হয়ে গেল নিত্যানন্দ প্রভুকে ত্যাগ করা হয়ে গেল আরে কিছু ভুল হতে পারে নাম হটকে ত্যাগ করবে কেন সবটাই প্রচার নাম হট আমরা যদি ছাত্র সমাজ করি গীতা কোর্স করি ভক্তিবৃক্ষ করি সংকীর্তন করি সবগুলাই নাম হট প্রচার সেটা না জানে অন্ধের মতো আমরা ভাবছি কেন থেকে চলে গেলাম না ভক্তিবিনু ঠাকুর বলেছেন গুরু মহারাজ গুদ্রুম কল্পা লিখছেন সমস্ত প্রচারটাই নাম হট প্রচার তো সেটা না জেনে ভাবছি আমি নামটা ত্যাগ করে দিলাম এই নামটা ত্যাগ করে দিলাম মানে নিত্যানন্দ প্রভুর কৃপা পাবে না সে হতাশা উৎকণ্ঠা উদ্বেগে সবসময় জর্জরিত হবে এটা মানুষ জানে না অনেক ভক্ত জানে না সে যেন কখনো ত্যাগ করবে না এই কথাটা বলবে না নামটা বারবার গিয়ে পরামর্শ করুন বসুন কিন্তু অন্যকে হতাশা উৎকণ্ঠা উদ্বেগে জ্বালাতন করবেন না খালি অন্যর দোষ এর দোষ দেখবেন না তাহলে নিজের গুরু মহারাজ বলেছেন অন্যের গুণ কীর্তন কর তাহলে তুমিও গুণ তোমারও কীর্তন হবে যদি অন্যের দোষ দেখবে তোমার মধ্যে ওই দোষগুলি এসে যাবে একদিন তুমিও অধপতিত হয়ে যাবে এটা আমি অনেক প্র্যাকটিক্যাল দেখছি চল্লিশ বছর ধরে অনেক ভক্ত খালি এর দোষ দোষ করতে করতে সে তার ওই দোষে দুষ্ট হয়ে যায় লাস্টে যার দোষ দেখছিল সে থেকে যায় কিন্তু ইনি পুনর্মুসিক ভব হয়ে যায় ভক্তি জীবন আমরা দুঃখ পাই ভক্তি জীবন থেকে চলে যায় তো সেটা যাতে না হয় এই জন্য নাম হটো সঙ্গে চারটা খাতা থাকবে বারবার আমি বলে আসছি একটা আছে প্রেজেন্ট খাতা যেখানে চারটা সপ্তাহ লেখা থাকবে সেখানে যে দশজন সদস্য তারা এসেছে কিনা রুটিন মানে সেখানে বলতে হবে গোবিন্দ প্রভু সুভাষপ্রভু কার্তিক প্রভু ওরা সবাই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ এই যে প্রেজেন্ট নিবে কে আপনারা বলুন কে নিবে এই প্রেজেন্টটা আপনারা দশজন সদস্য কে এই প্রেজেন্টটা নিবে বলুন কিভাবে করলে এটা সুন্দর হবে বলুন কে বলতে পারে হ্যাঁ এই প্রেজেন্ট আপনারা দশজনের মধ্যে কে নিবে আ বলুন প্রত্যেক সপ্তাহে এক একজন সদস্য এই কাজটা করলে কি হবে ভালো হবে তো আপনাদের অল্টার সেট এই যে আমি এখানে সাজিয়ে রেখেছি নামটো মহামিলনের অল্টার সেট থাকবে এই অল্টার সেট কে সাজাবে বলুন প্রতি সপ্তাহে এক একজনের নাম থাকবে তার মানে আর খাতা লাগবে কি না তাহলে প্রেজেন্ট খাতা আর একটা খাতা লাগবে আলোচনা চক্র খাতা তার মানে প্রতি সপ্তাহে কি কি করতে হবে তার জন্য লিখে রাখতে হবে তাহলে অল্টারসেট সাজাবে প্রতি সপ্তাহে সে একই ব্যক্তি না চেঞ্জ হবে চেঞ্জ হবে কেন চেঞ্জ করতে হবে বলুন কেন চেঞ্জ করতে হবে আর কেন সবাইকে এরকম সেবা দিতে হবে কে বলতে পারে আমার কথা বলুন কে বলবেন কেন প্রত্যেক ভক্তকে প্রত্যেক সপ্তাহের সেবা চেঞ্জ করতে হবে এবং এই সেবাটা দিলে কি লাভ আছে পিছনে মাইক্রোফোন থাকলে ভালো হতো সবাই অ্যাক্টিভ হয়ে যাবে এই যে আমি দেখি আমাদের সুবুদি উদ্ধ প্রভু তার নাম আমাকে কয়েকজন ভক্ত বলছিল যে সুবুধি উদ্ধ প্রভু বহরমপুর থেকে এসছে আমি নাম ইন্ডিকেট করি বলছি যে ওনাকে যে কোনো কাজে লাগাবেন সেখানে ছুটছে এখানে ছুটছে সেখানে ছুটছে আর অন্যরা আসে প্রসাদ পাবে দিব্যি চলে যাবে প্রসাদের টাইমে আসবে হরি কথাও শুনবে না কীর্তনও থাকবে না আর চলে যাবে কেউ একজন খালি এখানে রান্না হয়ে গেলো কিনা ওখানে পরিবেশন হলো কিনা এটা হলো কিনা মানে অনেকে আমি দেখি তাই বলছি একটাও ইন্ডিকেট করে একজনের নাম বললাম এরকম অনেক ভক্ত আপনারা আছেন আমাদের বিন্দু মাধব প্রভু যে দাঁড়িয়ে আছে অনেকেও দেখি বাজার করতে দৌড়ে যাচ্ছে ওখানে দৌড়াচ্ছে সেখানে দৌড়াচ্ছে পরিবেশন হলো কি না রান্না হয়ে গেলো কি না এসব দেখছে অনেক ভক্ত আছে মাঝে মাঝে হয়তো শাসন করে করতে পারে আমার ভুলের জন্য ঠিক আছে কিন্তু এটা করার উদ্দেশ্য কি নামহট মহামিলনে সেবা দেওয়ার উদ্দেশ্যটা কি না ওই যে প্রত্যেক ভক্ত যদি সেবা পায় আমরা যদি ভাগ করে দিই এই সেবার দ্বারা নূতন ভক্তরা কৃষ্ণ সেবায় অংশগ্রহণ করলো তাহলে তারা একদিন শুদ্ধ ভক্ত হবে আর এই যে অলসতা ছিল সবাই আস্ত প্রসাদের টাইমে তখন সেবা যদি দায়িত্ব থাকত যে তুমি ফুলমালা গাঁধবে তোমার আসন বিছাতে হবে তোমার অল্টার সেট সাজাতে হবে তোমার আসন বিছাতে হবে তোমার ওইখানে সবজি আমান্য করতে হবে ও তোমার ওই দিনে বাসন মাজতে হবে চেঞ্জ তাহলে কী হবে প্রত্যেক ভক্ত তার সেবা যদি দিয়ে দেওয়া হয় তাহলে ওই দশজনের সেবা যখন ভাগ হয়ে গেল তাহলে তাদেরকে আগে আগে আসতে হবে কি না তাহলে এসে তাদেরকে সেবা করতে হবে কিন্তু আমরা তো দেই না আমরা কখনো কখনো কুক্ষিগত করি আবার কখনো কখনো আমরা দিলে করতে চাই না এই জন্য নাম লিখতে হবে এই জন্য একটা মিনিট বুক ওই খাতা তৈরি করতে হবে ওখানে লিখে রাখতে হবে এই জন্য পরিচালক মণ্ডলী তারা ভাগ করে দিবে। যখন নামটো মহামিলন শেষ প্রসাদ সেবা করার আগে একমালা জপ হয়ে গেল তারপরে আলোচনা করা হবে আগামী সপ্তাহে কোন বাড়িতে বসবে শ্রদ্ধা কোটির চারটা পরের সপ্তাহে প্রভুর বাড়িতে বসবে সবাই জেনে গেল ওখানে কে করবে প্রেজেন্ট দিবে প্রেজেন্ট খাতাটা ওর দায়িত্ব নিয়ে যাবে একজন মাতাজির নাম হয়ে গেল ওখানে কে বাসনটা ধুইবে একজনের নাম কে অল্টার সাজাবে কে আসন বিছবে কে ওই দিনে গানটা করবে গুরুবন্দনাটা কে ওই দিনে গীতা থেকে পড়ে শোনাবে কে ওই দিনে আরতি পূজা করবে সবাইয়ের নাম যদি লেখা থাকে তাহলে সবাই শিখবে কিন্তু আমরা এখন দীক্ষা নিয়ে গিয়ে পণ্ডিত হয়ে গেছি নামটো মহামিলনে আমরা আরতি করতে দিতে হবে মন্দিরে নয় নিজের গৃহস্থ মন্দিরে তাকে আরতি করতে হবে না আপনার এই জন্য আমি অল্টার সেট তৈরি করেছি আপনাদের নামহট্ট সঙ্গেতে এই অল্টার সেট এবারে পঞ্চাশটা নামহট্ট সঙ্গকে দেওয়া হবে হ্যাঁ এই যে রাধা মাধব থাকবে উপরে সাজানো হয়েছে দেখছেন সবাই আমি এটি সাজিয়েছি কেন আপনাদের বাড়িতে এবং নাম হটে সেই জন্য সবাই যেন শিখে রাধামাধ উপরে থাকবে তারপরে এই দেখুন এখানে সাজিয়ে রাখা আছে পঞ্চতত্ত্ব জগন্নাথ নৃসিংহদেব একই সাইজ সাজিয়ে দেওয়া হয়েছে তাহলে আপনার সাজানো দেখা হয়ে গেল আর পরম্পরা তাহলে এই সাজানো এইরকম নামটা প্রত্যেকটা সঙ্গে থাকবে এটা খুব হালকা খুব হালকা একটা ব্যাগে চলে যাবে সেজন্য এইবারে আমি বলেছি যে ডোনেশন কালেকশন করো নিত্যানন্দ কাউকে বলো যাতে আমরা এই পঞ্চাশটা সেট এইবারে দিব আর পরে যদি কেউ ডোনেশন করে তাহলে আমরা করব বা এইটা তোমরা তৈরি করো হ্যাঁ এরকম করে আমি এবারে খুব বুদ্ধি খাটিয়ে অনেক ছাপিয়েছি দিয়ে এরকম বাইন্ডিং করাছি আর যদি কেউ এরকম বাইন্ডিং না পায় তারা নিয়ে যেতে পারে অল্ট্রাসেট বাঁধিয়ে নিবে এইরকম গোল্ডেন বাঁধিয়ে নেবে হয়তো বাইরে বাঁধালে অনেক খরচ পড়বে কিন্তু আমরা এখানে খুব কম খরচেই যেহেতু অনেক করছি সেজন্য হচ্ছে তো এবারে ও পঞ্চাশটা দেবে বসুদেব নন্দন প্রবু আমি দুশোটা কালেকশন করব দুশো পিস দুশোটা নামহাটোর সঙ্গকে দিব অর্ডার দিয়েছে এখন ওরা বাঁধাতে পারছে না ওরা তো দেরি আছে তো এরকম সেবা নামোটো মহামিলনে আমি কিছু বললাম সাংগঠনিক দিক উপচক্র গঠন করতে হবে চারটা সংঘ মানে এখানে কয়টা খাতা বলা হলো এত পর্যন্ত কয়টা খাতা বলেছি না দুইটি খাতার কথা বললাম আর একটা তৃতীয় নম্বর খাতা আছে এই যে আপনার নামটো সংঘের নতুন সংঘ করতে যাচ্ছেন পাঁচজনকে নিয়ে কমপক্ষে খাতা থাকলো সেখানে ভক্তিযুগের ক্রমোন্নতি খাতা হটো সিঁড়ি আছে বইতে শ্রদ্ধাবান সাধুসঙ্গী গৌরকৃষ্ণ সেবক এই সিঁড়ি করে খাতায় লেখা থাকবে সেই ডেট দিয়ে দিবেন এক মাস পরে মা মোটো বসতে বসতে এক মাস পরে খাতা খুললেন যখন আলোচনা হচ্ছে তখন জিজ্ঞাসা করলেন সবিতা মাতাজি আপনি এক মাস আগে একমালা জব শুরু করেছেন খুব সুন্দর এখন কয় মালা জব করছেন পরিচালক মণ্ডলীর মধ্যে হ্যাঁ সভাপতি বা সেক্রেটারি আনন্দে তাকে জিজ্ঞাসা করবে মাতাজি বলুন আপনি এখন কয়মালা জব করছেন আরে আমি তো আগে একমালা করতে পারবো না তোমাদেরকে বলেছিলাম কিন্তু এই এক মাস এসে দেখলাম শুনলাম প্রভুপাদের কথা যে মনুষ্য জন্ম আজ আছে কাল নেই আমার তো বয়স হয়ে গেছে আর কয়দিন বাঁচবো তাই এখন আমি চার মালা শুরু করে দিয়েছি নিদায় গৌরপ্রেম আনন্দে সবিতা মাতাজি কি এরকম প্রশংসা করতে হবে হ সবিত চার চারমালা করছে আর এটা জিজ্ঞাসা করার উদ্দেশ্য কি করে আপনি করলেন চারমালা বলছিলেন করতে পারবেন না ওই তো এই জীবন আছে আজ নেই কাল নেই তাহলে অন্য যারা ছিল তারা করতে চাইতো না তার উপলব্ধিটা ওদের মধ্যে ঢুকে গেল আর আমি ভুরে উঠি একটু শুনছিলাম তোমাদের সব ভক্তরা এই যে দীক্ষিত ভক্তরা উঠে যায় ভুরে আমিও একটু ভুরে উঠে গিয়ে তাই চার জপ হয়ে যায় তখন আরও অন্যরা শুনল ভুরে উঠে গিয়ে চারমালা মালা জপ করে নিচ্ছে সবিতা মাতাজি তাহলে আমিও করবো সবিতা মাতাজি তুমি কখন রে তখন পরস্পর আলোচনা হয়ে যাচ্ছে কখন উঠ। কেন আমি চারটায় উঠে যাই আগে উঠতাম ছটায় এই যেন একমেলা জপ করতেও আমি সময় নেই বলতাম কাজকর্ম এখন চারটায় উঠে যাই চারমালা মেলা করি আরও বেশি টাইম থাকে এখন আমি ওই বাড়িতে যাই ওরা মঙ্গল আরতি করে ওখানে একটু যোগদান করি আমার বাড়িতে এখন ঠাকুর ঠাকুর হয়নি এখন মাঝ মাংস খাই তো আমাকে একদিন জব করতে বলেছে একমালা প্রতিদিন আর একদিন নিরামিষ খেতে বলেছে তো এই প্রভুকে বলব এরকম ঠাকুর যদি আমাকে দেয় আমি কি মাছ মাংস খাই প্রভু আমি কি মাছ মাংস খাই পূজা করতে পারব এই যে প্রশ্ন উত্তর হবে আলোচনা চক্রের মধ্যে নামটো মহামিলনে তাই নতুন নতুন লোক যারা শুনছে শ্রদ্ধা কুটিরে আপনারা দশজন সদস্য কিন্তু কিছু কিছু ভক্তরা সেখানে যেহেতু পাড়ায় পাড়ায় বসে আর কিছু কিছু লোক এসেছে তারা সদস্য নয় তারা শুনছে এইসব কথাবার্তা শুনে তাদের মধ্যে উৎসাহ হবে আরে তোদের সঙ্গে আমি কি যেতে পারি কেন আসতে পারবে না তুমিও আসতে পারো কিন্তু তুমি আসো এখন আমাদের সঙ্গের সদস্য রূপে তুমি অতিথি তখন দেখা গেল এরকম আরও পাঁচজন হয়ে গেছে তো এই দেখতে দেখতে আপনাদের সঙ্গের মধ্যে সবিতা মাতাজি খুব ভালো অ্যাক্টিভ এগিয়ে যাচ্ছে মাতাজি আপনি ওইখানে যে পাঁচজন আসছে ওই পাড়া থেকে আপনার বাড়ির কাছে আপনি ওই গ্রুপটাকে দেখতে পারবেন দয়া করে বলে যদি আপনি সাহস দেন আমি যা শিখলাম সেইভাবে বলবো তো যে হ্যাঁ এটা আমাদের পরম্পরা যা শিখেছেন সেইভাবে করবেন তাহলে আপনি আগাতে পারবেন আর আপনি কৃপা পাবেন মাতাজি এটা করুন তখন মাতাজি বলছে ঠিক আছে তারপরে দেখা গেল আর যে এইখানে দশটা আমরা রয়েছি আর এইখানে যে অতিথিরা আসছিল তাদেরকে নিয়ে নতুন একটা গ্রুপ আরেকটা একটা পাড়ায় হাফ কিলোমিটার দূরে সঙ্গ হয়ে গেল আরে এইখানে এই সঙ্গ থেকে একজন গিয়ে ওখানে চালাচ্ছে এই যে বাড়িয়ে দিলাম তখন যে সবিতা মাতাজিকে পরিচালকরা দায়িত্ব দিল তাহলে সে পেয়ে গেল তখন অন্য কেউ আরে সবিতা মাতাজি তুই তো প্রচার করছিস ওই তো বিন্দু মাধবের নাম হবে তোর কি নাম হবে নাকি তুই প্রচার করিস কি লাভ হবে এরকম বলবে কালকে হুগলি জেলা থেকে এরকম প্রশ্ন এসছে বলে আমি এটা বলছি একটা মাতাজি অনেক প্রচার করছে এই প্রশ্নে এসছে আমি সব প্র্যাকটিক্যাল জিনিসগুলো বলছি আর কি ওই মাতাজি কালকে আমাকে লিখছে মহারাজ আমি এরকম করতে করতে অনেকগুলা গ্রুপ করে আরও অনেক ভক্তদেরকে এরকম দায়িত্ব দিয়েছিলাম তো তাদের মধ্যে কেউ কেউ এসে বলছে আরে তুই এতো প্রচার করছিস চারটা গ্রুপ দেখছিস উপচক্রবর্তী হয়েছ তোর নাম হবে নাকি আত্মানন্দ প্রভু তোর নাম দিবে ওই তো ইনি চক্রপতি তোমাকে ওই মাতাজির নাম করে তোর আন্ডার তোর ওর আন্ডারে তুমি করছো তোর নাম হবে নাকি ওর নাম হবে তখন মাতাজি আমাকে প্রশ্ন পাঠিয়েছে তখন আমি আমার কয়েকটা লেকচার ওনাকে পাঠিয়ে দিয়েছি আর গুরু মহারাজের কয়েকটা পন্থা পাঠিয়ে দিয়েছি তখন মাতাজি দেখছি আজকে সকালে আমি ওর উত্তর দিতে যাব দেখছি ওই ও প্রশ্নগুলি সব ডিলিট করে দিয়েছে তখন আমি আবার ওনাকে ফোন করছি ওনার মেসেজ পাঠিয়েছি মাদাজি আপনার প্রশ্নের উত্তর দিতে যাব আপনার ডিলিট হয়ে গেছে তখন আমি কিছু উপদেশ বললাম তখন উনি লিখছে আমাকে আজকে যে মহারাজ আমি খুব লজ্জিত আপনার সমস্ত আমার প্রশ্নের উত্তর আপনার লেকচারের মধ্যে আমি পেয়ে গেলাম তাই আমি ডিলিট করে দিয়েছি আর আমি আমাকে লজ্জিত করবেন না আর আমি ওদেরকে বুঝিয়েছি ওরা বলছে না না আমরা প্রচার করবো সাহায্য করবো দেখুন এগুলি আমাদের কেমন হওয়া উচিত ভক্তদের আসলে আমরা ভালো জপ করি না সরল নেই শুধু আশরিক ভাবে কুটিলতা করে আসরিক ধারায় চলে যাচ্ছি এটা যেন না হয় সে আমরা এই ভগবত ভক্তিতে এসেছি প্রার্থনা করতে প্রতিদিন প্রভু আমার মধ্যে এই সব দুর্গুণগুলি কেউ বলল মানে আপনার উপকার করল আপনাকে কেউ দুষ দেখিয়ে দিল মানে আপনার উপকার করল গুরুমার বছর সে তোমার বন্ধু তুমি কিছু করছো তোমাকে যে বলে দিয়েছে তোমার সে তোমার বন্ধু তাকে সম্মান করুন যে হ আমার মধ্যে তো এরকম খারাপ গুণ রয়ে গেছে আমি জানতে পারতাম না মাতাজি আপনি আমার বন্ধু কিন্তু আমরা কি করি না চেষ্টাই করি তুই জানিস আমি ব্রাহ্মণ দীক্ষিত ভক্ত তুই কয়দিন এসিস তুই আমার দোষ দেখছিস এরকম বলে তাকে আর উত্তম মধ্যম গালাগালি করে তুই আর আসবি না এই তোর মুখ আর দেখতে চায় না এরকম বলে বসলাম এটা ভালো করলাম আগে শিখিয়ে আসছিলাম কী করে তার সাথে ব্যবহার করতে হবে তো এই জিনিসগুলি যেন এরাইজ না করে তো তার জন্য আমাদের প্রত্যেকেই প্রত্যেককে ভালো হরিনাম করতে উৎসাহিত করতে হবে তুলসীর সামনে বসে আর প্রত্যেকের তত্ত্বাবধান করতে হবে অন্যকে বড় করে তুলতে হবে গুণগান করতে হবে তাহলে শান্তি লাভ হবে আনন্দ হবে পরস্পর ভক্ত বাড়বেই তেভাবে তৃতীয় খাতা আমরা কি শুনলাম ক্রমোন্নতি বুঝা গেল যে আস্তে আস্তে ক্রমোন্নতি খাতা কিন্তু এইরকম পরামর্শ করতে হবে আমি যে শিখালাম আর একটা খাতা থাকবে যে নাম মহামিলন করতে গিয়ে কেউ প্রণামী দিচ্ছে একশো টাকা পঞ্চাশ টাকা সেটা লিখে রাখবেন কখনো কোনো গরিব ভক্ত নাম হটে মেলায় আসতে পারলো না কিন্তু ও ভালো সেবা করে নাম হটে সবসময় বেশি সেবা করে রান্নাতে টাকাও নেয় না বলো না না ভক্ত সেবা আমি কেন টাকা নিব হ্যাঁ আমার তো সেবা করতে পারি না তখন আপনারা যে প্রণয় পেয়েছেন বা কারো টাকা পয়সা আছে তার দয়া হওয়া উচিত এই মাতাজিরা অনেক খাটে এই প্রভুটা ঠিক আছে মাতাজি আপনার ওখানে যে সম্মত খরচ হবে মায়াপুরে গেলে চা দুই দিন থাকতে যে চারশো টাকা লাগবে ওখানে মেনটেন্যান্স প্রসাদ বিভিন্ন রকম যে খরচ আছে সেগুলি আমি আমার থেকেই চারশো টাকা দিয়ে দেবো অথবা সেখানে পরামর্শ করলো না না ওই মাতাজি অনেক সেবা করে আমাদের তো না আমার টাকা আছে পাঁচ হাজার টাকা ওইখান থেকে আমরা চারশো টাকা ওই মাতাজির দিয়ে দিব। পরামর্শ করে একজন নিজে থেকে না ক্যাশিয়ার নিজে খরচ করবে না সেটা অহংকার না পরামর্শ করবে প্রভু তাহলে আমরা এটা করতে পারি কি না হ্যাঁ করো মাতাজি খুব ভালো সেবা করে যে সেবা করবে তাকে কৃপা পাবে অনেক সময় দীক্ষা নেয় অনেক ভক্ত বয়স্করা আমি প্রশ্ন করি মাতাজি বা প্রভু আপনার ছেলে মেয়ে দীক্ষ ভক্ত হয়নি আপনি দীক্ষা নিচ্ছেন বুড়ি হয়ে গেছেন আপনি অসুস্থ হলে কে রান্না করে খাওয়াবে আপনার দীক্ষা হবে না আপনি তো বউমার হাতে খাবেন যান দীক্ষা হবে না আমি যখন এরকম বলি তাহলে সে মাতাজি কান্নাকাটি করে না না ভগবান আমার না করুক রোগ হোক আমি অবশ্যই প্রসাদ ছাড়া কিছু খাব না ঠিক আছে আপনি অসুস্থ হয়ে গেলে কি করে খাবেন আমি যাচাই করে নেওয়ার চেষ্টা করি কি করে খাবেন আপনি বলুন আপনারা বলুন কি করলে পরে ওই মাতাজির অসুবিধা হবে না আপনারা বলুন আপনাদের থেকে জানতে চাইছি হ্যাঁ হ্যাঁ যদি ভক্ত সঙ্গে নামট সঙ্গে সবসময় যায় সেবা করে তার যদি অসুবিধা হয় অসুখ হয় তার প্রসাদ আপনারা দিবেন না আগে থেকে দিয়ে আসবেন কিন্তু ওই মাথা যদি তেরিমেরি করে গালাগালি করে না আসে সে পাবে এই জন্য সহানুভূতিশীলতা এই জন্য আমার যেতে হবে না মটে অসুবিধা হলেও যেতে হবে সাধুসঙ্গ করতে হবে ভক্তদের কুপারেশন করতে হবে তাহলে আমি অসুস্থ হয়ে গেলে প্রসাদ আমার কেউ না থাক ছেলে মেয়েরা কিন্তু আমাকে অন্য ভক্তরা দিয়ে আসবে আমার মনে আছে এখানে একটা মাতাজি ছিল জ্যোৎস্না না জ্যোৎস্না রানী মাতাজি সে মাতাজির কেউ ছিল না ব্রহ্মচারিণী কিন্তু ও মায়াপুরে প্রতি বছরে দুইবার বৈষ্ণব সেবা করতো ভিক্ষা করে আর এই যত জমি আছে ইসানে বিভিন্ন জায়গায় যেত আলে আল বলে বাংলা না না আল আলে আলে বিভিন্ন শাক টাক থাকে আনা বোনা শাক বিভিন্ন শাক তুলবে সারাদিন করে তুলে এনে তখন আমাদের কাছে মহারাজ আমি একটু বৈষ্ণব সেবা করতে চাই আজকে মায়াপুর সব ব্রহ্মচারীদের আর সন্ন্যাসীদের আমি সেবা করব কি করে করবে তুমি না না আমি এই শাক সবজি তুলেছি আর কয়েকটা ভক্তকে একটু ভিক্ষা চেয়েছিলাম তারা একটু চাল ডাল দিয়েছে আর এইখানে কিচেনে একটু রান্না হবে আপনারা আসবেন তা আমাদের ভক্তি পুরুষোত্তম মহারাজ ওখানে প্রসাদ খেতে গিয়ে একদিন বলছিলেন মায়াপুরে অনেক গৃহস্থ ভক্ত আছে অনেক বড় বড় বাড়ি আছে বিদেশে থাকে এতে ব্যবসা আছে কিন্তু এখানে তারা একদিনও এরকম ব্রহ্মচারী সেবা দেয়নি কিন্তু এই যশ্রা মাতাজি বছরে দুইবার বৈষ্ণব সেবা দেয় ব্রহ্মচারীদের কি করে দেয় মনোবৃত্তি থাকবে মনোভাব লাগবে সেবা করার মনোবৃত্তি থাকলে তো এই সব ভগবান যোগান করে দেবে হ্যাঁ কি না তো জন্য কোন ওই মাতাজি যখন অপ্রকট হয় তার কেউ ছিল আমরা বলি আমার ছেলে মেয়ে কে আমাকে দেখবে তুই দীক্ষা নিয়ে নিলে কি হবে এরকম বলা যায় না কিন্তু যদি কৃষ্ণের উপরে স্যারেন্ডার করে থাকেন যিনি গুপ্তা ভরণ দাতা তিনি সব দিবেন এই বিশ্বাস তো আমাদের নেই ওই মাতাজির ছিল যখন অপ্রকট হবে তার আগেই জননিবাস প্রভুকে ফোন করছে কারোর মাধ্যমে তারপরে কথা বলেছে শুয়ে শুয়ে বিছনায় মারা যাবে একটু একটু কথা বলছে জন নিবাস প্রভু আপনার মুখে একটু আমি কীর্তন শুনতে চাই এই হসপিটালে আপনি একটু আসবেন মায়াপুর হসপিটাল আমাদের ইস্কনের তো জন্ন নিবাস প্রভু চলে আসে গুরু মহারাজ নিজে চলে এসছে প্রত্যেকেই গিয়েছে আর ও যখন অপ্রকট হয় ভক্ত সঙ্গের মধ্যেই গুরুমারা তখন হয়তো চলে গেছেন বিদেশে বলছে আমি গুরুদেবকে দেখে দেহত্যাগ করতে চাই গুরুমার দর্শন করে গুরু বাইরে চলে গেলেন আর সেখানে গুরুমারা ছবি ওর মাথার উপরে টাঙ্গিয়ে রাখলো গুরু দর্শন করতে করতে ভক্ত সঙ্গের মধ্যে কীর্তন করতে করতে সে হাসতে হাসতে দেহত্যাগ করলো নিদায় গোড় মানন্দে। এই সহযোগিতা কি করে হলো ভক্ত সঙ্গে থাকার ফলে ভক্ত সেবা করার ফলে সহযোগী মনোভাব থাকার ফলে কারোর প্রতি কুটিলতা না থাকার ফলে ছল চাতুর ছিল না এই কারণে আমরা তো নিজেকে বড় করার জন্য ছল চাতুরি করি তাই জন্য আমরা কৃপা পাই না সেই জন্য আমার অনুরোধ ভিক্ষা আপনাদের চরণে দয়া করে আমরা সবাইকে যেন বন্ধুত্ব করি নেই ভালোবাসা করে যেন একসাথে যে আমার শত্রু হোক মিত্র হোক সবাইয়ের সাথে আমি থাকবো সবাইকে নিয়ে আমি প্রচার করব। সেটা হচ্ছে লিডারের কাজ যারা দায়িত্ব নিচ্ছেন আর যারা দায়িত্ব নেননি দায়িত্ব নিন ক্রুমাদা বলছেন যারা ব্রাহ্মণ দীক্ষা নিবে কিসের জন্য জিজ্ঞাসা করো কেন ব্রাহ্মণ দীক্ষা নেবে কোনো একটা নাম একটা সংঘর দায়িত্ব নেবে না রান্না করতে বললে আসবে না কত টাকা চাই আমি রান্না করব আর ব্রাহ্মণ দীক্ষা নেবে আরতি করতে বললে না না আমি আরতি করতে পারবো না আমার সময় নেই গান করো একটু আগামী সপ্তাহে তুমি পাঠ করবে গীতার রান্না আমি করতে পারবো না শুধু অনীহা তো সে কী না ব্রাহ্মণ দীক্ষা নেবে আরে দাদা ওখানে দুটা নামটো সংঘ তুমি দীক্ষা পেয়েছ হরিনাম গুরুদেবকে বলেছিলে ওই দুটা সংঘ যাও না 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 আমি যেতে পারবো না তো ব্রাহ্মণ দীক্ষা কেন নিবে গুরুহা জিজ্ঞাসা করতে বলেছেন যারা ব্রাহ্মণ দীক্ষা নেবে তাদেরকে এইসব জিজ্ঞাসা করবে ও কয়টা সংঘের দায়িত্ব নিয়েছে কতজনের সাথে ভালোবাসা করে প্রচারে যায় মাহামিলনে যোগদান করে কি না তারপরে ব্রাহ্মণ দীক্ষা রেকমেন্ড করো নাহলে করবো না সেজন্য আপনারা শুনে গেলেন এরকম তৈরি করবেন লিডার আপনারা প্রচারক আপনারা তৈরি করবেন তাহলে গুরুদেব খুশি হবেন তেভাবে উপ চারটা গ্রুপকে নিয়ে একটা উপচক্র খাতায় লিখতে হবে যেমন সপ্তাহে মহামিলন আমটো বসছে মাসে একটা উপচক্র মিলন হবে আপনারা মিলেমিশে চারটা গ্রুপ হয়ে গেল তখন বসবেন জেলা প্রচারককে নিয়ে বসে বলবেন যে প্রভু আমরা এনাকে উপচক্রপতি করার জন্য নির্ধারিত করছি আপনার অনুমোদন লাগবে আপনি কি মনে করছেন তখন জেলা দেখবেন যে ইনি তা আমি দেখি আসেই না সবসময় কোনো দায়িত্ব নেয় না ইনি কি করে উপচক্রপতি হবে আপনাদের মধ্যে দেখি ওই ভক্তটা তো উপচক্রবর্তী হওয়ার যোগ্য বলে ও মূর্খ আরে মূর্খ হয়েছে কি কী হয়েছে ওর তো ভালোবাসা সবার সাথে বন্ধুত্ব সবসময় সেবা করে ও মূর্খ হলেও উপচক্রপতি হওয়ার যোগ্য হ্যাঁ কি না কথা বড় লেকচার দিতে হবে না উপচক্রপতি হতে সে কতটা আনুগত্য আছে সে দীক্ষা নিয়ে কতটা ভক্তদের সঙ্গে মিশে সবাইকে বড় করে তুলে এরকম ব্যক্তি উপচক্রপতি চক্রপতি হবে সবার সাথে মিশে সেটাকে নির্ণয় না করে টাকা পয়সা আছে কিছু দান করে বলে তাকে উপচক্রপতি বানিয়ে দেব নাকি সে একদিন মহামিলনে আসে না মাঝে মাঝে আসে আর বড় বড় ছুরি ঘোরায় একটু ডোনেশন করে দিল বলে তাকে বড়ো করে দিব না তাকে শিখতে হবে এই সব জিনিস উপচক্রপতি বারোটা গ্রুপে চক্রসেনাপতি ছত্রিশটা গ্রুপে সেনাপতি একশো আটটা গ্রুপে মালা সেনাপতি মেদিনীপুরে পাঁচটা মালা সেনাপতি আছে এক এক মালা সেনাপতি মানে একশো আট গ্রুপ কিন্তু তার থেকে বেশি এক এক মালা সেনাপতির কাছে চারশো গ্রুপ আছে চারশো গ্রুপ তার মানে পাঁচটা গ্রুপ তাদের এখন কয়েক তিনশো আছে কারো এরকম হয়ে ষোলোশো গ্রুপ মেদিনীপুর ঝাড়গ্রাম মানে মেদিনীপুরের যেটা তিনটা ভাগ ঝাড়গ্রাম পশ্চিম পূর্ব মিলে ষোলোশোটা গ্রুপ আছে সংঘ ওখানে পাঁচটা মালা সেনাপতি হয়ে গেছে তাহলে বুঝুন আমি তো বলছিলাম বহরমপুরে কয়েকবার গিয়েছি বলে বহরমপুর শহরে এলাকায় একশো আটটা গ্রুপ করা উচিত তো এখানে বহরমপুর থেকে কয়জন এসছেন তুলুন দেখি বহরমপুর এলাকা থেকে গৌড়েশ্বর প্রভু আমাদের কি নাম জানো প্রভুর শুভদুবদ প্রভুর পাড়ির পাশ পাশে আপনার নাম আদি প্রভু মহানিধি চৈতন্য প্রভু এসছে কয় মহানিধি চৈতন্য প্রভু কোথায় এই তো অনেক অ্যাক্টিভ একটা সেবা দিয়ে দিলে দৌড়াদৌড়ি করবে বহরমপুরে অনেকে আছে কিন্তু না মোট সংঘের দায়িত্ব নেয় না আজকে আমি প্রার্থনা করব সবার চরণ ধরে যে যারা দায়িত্ব নেবেন গুরুদেবের কাছে বলেছেন দীক্ষার সময় যে আমি দায়িত্ব নিব প্রচারে সহায়তা করবো গুরুদেব চান প্রতিটা পাড়াতে পাড়াতে না মোটো সঙ্গ হোক আপনারা চান সবাই হরিবল বললেন এটা কার্যসিদ্ধি করতে হবে আগামী বছরের না হতো মহামিলনে যেন বহরমপুরে একশো আট গ্রুপ হয়ে গেছে সেই বানঝাটিয়া টাটিয়া শহর নিয়ে বহরমপুর এলাকা কত বড় আমি শুনছি আমাদের রাঘব নৃসিংহ প্রভু আছে এখানে বিকালে উনি শিক্ষক চলে গেছেন রাঘব নৃসিংহ প্রভু কয়টা গ্রুপ আছে ছাব্বিশটা গ্রুপ উনি দেখছে ওখানে সুবুদিউদ প্রভু সাহায্য করছে শুনছে এখন করছেন আরও অনেক আছে গড়েশ্বর গৌরাঙ্গ প্রভু ওনার ভাই আছে ওনারা অন্যান্য জায়গা ওই পাশে তো মানে বহরমপুরের যে বড় এরিয়া ওখানে একশো আটটা গ্রুপ বানানো ছাব্বিশটা একমাত্র রাঘব নিংহ যদি করতে পারে তাহলে আমাদের মহানিধি চৈতন্য প্রভুর কয়টা করা উচিত কয়টা বলুন মহানিধি চৈতন্য প্রভু দশটা না কুড়িটা না ছত্রিশটা হরিশ্বরী মাতাজি কোথায় কোথায় মাতাজি আসছে হরিশ্বরী মাতাজি সাহায্য করছে রাঘব নৃসিংহ প্রভুকে তার মানে রাঘব নিঃসংহা নাম বললে হরিশ্বরী মাতাজি এসে যাচ্ছে হ্যাঁ কি না রাঘব নৃষ্হা বললে সুবুধি উদ্ধ নাম এসে যাচ্ছে হ্যাঁ কি না তাহলে কি করে বললো যে আমার তোমার নাম হবে না ওরই প্রতিষ্ঠা হবে ঠিক কি ঠিক না ওই মাতাজি ওখানে আমি কয়েকটা পয়েন্ট পাঠিয়েছি তখন ডিলিট করে দিয়েছে সঙ্গে আমাদের মথুরেশ নিত্যানন্দ প্রভু এসছে দেখছি অনেক জায়গা থেকে আপনারা এসছেন বড় বড় সব ভক্তবৃন্দ এখানে অনেকে আছেন আমাদের ওই যে বীরভূম থেকে অনেকে চলে এসছে নাকি বীরভূম থেকে আমাদের ওই যে প্রভু এসছে দেখছি আপনার বীরভূম না মুর্শিদাবাদ ও মুর্শিদাবাদ তো একটা জিনিস বলবো এই নামটো মহামিলন প্রতি সপ্তাহে যেন হয় সেখানে কোনো অন্নপ্রাশন্ন বিবাহ অনুষ্ঠান শ্রাদ্ধ অনুষ্ঠান গৃহপ্রবেশ এটা আলাদা অনুষ্ঠান ওইটাকে নামহট্ট মহামিলন বলে চালাবেন না জেলা প্রচারকগণকে আমাকে খালি অন্নপ্রাশনে মহারাজা আসুন আমি ওদের বলে দিয়েছি তোমরা গৃহপ্রবেশ অন্নপ্রাশন এইগুলাতে আমাকে ডাকবে না কখনো যদি আমি ওখানে আছি একটা বাড়িতে পাশে অন্নপ্রাশন্ন হচ্ছে সেখানে যোগদান করব এইরকম নয় আমি মায়াপুরে আছি একটা প্রোগ্রাম হচ্ছে না না আসতেই হবে কালকে একটা জেলা প্রচারক মহারাজ আপনাকে এদিনে আসতেই হবে আমরা বীরভূম জেলা সম্মিলন ওই দিনে আমি ক্যান্সেল করছি একটা প্রোগ্রামে পদ্মনাত্রবাবুকে বললাম যে তুমি কালকাটা থেকে ওখানে যাও ও পুরী থেকে আসবে ওখানে চলে যেতে পারো আমি যেতে পারবো না এখানে একটা মহামিলন আছে নামটা একটা মেলা বীরভূম জেলার তো এরকমই করবেন আর কিছু কিছু জিনিস আমি বলবো এখন অনেক ভক্ত নিতাই গৌর তৈরি করছে ব্যবসায়ী মনোবৃত্তি নিয়ে নিতাই গৌর করছে আপনারা দেখবেন নাম ব্যবসা বিগ্রহ ব্যবসা যেন না হয় বিগ্রহকে দেখিয়ে কিছু টাকা ইনকাম করা এটা যেন না হয় আমি নিত্যানন্দ প্রভুকে বলছিলাম সেদিন যে আপনারা কেন একটা বাড়ি থেকে বিগ্রহ নিয়ে গিয়ে কেন এরকম প্রোগ্রাম করছেন আমি তো নিষেধ করছি গৌরাঙ্গেম মহারাজ একটা মেসেজও দিয়েছে যে এই বিগ্রহ ব্যবসা যেন কেউ না করে কেউ বিগ্রহ নিয়ে গিয়ে দেখিয়ে এসব করবেন না বুঝতে পারছেন সবাই কেউ বিগ্রহ বাড়িতে নিয়ে আসবেন না গুরুদেবের অনুমোদন ছাড়া গুরুদেব অনুমোদন না দিলে বিগ্রহ বাড়িতে আনবেন না রাধাকৃষ্ণ হোক গোপাল হোক যাই হোক এটা সবাই মনে রাখুন যদি কেউ বিগ্রহ নিয়ে আসেন অনুমোদন ছাড়া তার ব্রাহ্মণ দীক্ষা বন্ধ হয়ে থাকবে এটাও জেনে রাখুন এখন থেকে আমরা সব ইয়ে করবো দেখবো কার বাড়িতে আগে থেকে বিগ্রহ রয়ে গেছে জানে না এখন জানিয়ে গেল আবার হয়ে গেছে তাদের ব্রাহ্মণ দীক্ষা রেকমেন্ড করা হবে না যেহেতু গুরুদেবের অনুমোদন নেই পরামর্শ নেই বিগ্রহ নিয়ে আসবেন না তো এইগুলি আমার আপনাদের কাছে চরণে নিবেদন এরকম করবেন না আর দুদিন পর তখন কী হবে আমি দেখলাম একটা বীরভূম কি মুর্শিদাবাদের একটা ভক্ত বড় বড় জগন্নাথ নিয়ে চলে এসছে এখন ভক্তদের বলছে এই জগন্নাথ এখানে এখানে চাঁদা পাঠাও এখানে টাকা দাও বিগ্রহ মহারাজা আসবে না আমার বাড়িতে জগন্নাথের উৎসব হবে তো এরকম করে টাকা কালেকশন করছে বিগ্রহটাকে দেখিয়ে তুমি গৃহস্থ গৃহস্থ জীবনে চাকরি করতে হবে না ব্যবসা করতে হবে না লেবারি খাটতে হবে সেইভাবে বৈষ্ণব সেবা করতে হবে ভিক্ষাবৃত্তি করে নয় ভিক্ষা করবে সন্ন্যাসী সাধুর ব্রহ্মচারীরা সন্ন্যাসী ব্রহ্মচারীরা এই জন্য আপনাদের বাড়ি যায় আপনারা ভিক্ষা দান করেন কি ভিক্ষা প্রসাদ আবার হয়তো কখনো কখনো যা আসে প্রণামী দেন সেটা কি এনে কোথায় রাখে রাধা মাধব ফান্ড ইস্কনে আছে সেখানে প্রচারকরা জমা দিতে হয় নিজের জন্য নয় ওই ফান্ডটা যে আপনি দিচ্ছেন কিছু প্রণামী যে তেল খরচ হলো আবার আসলো এসে ফান্ডটা জমা দিয়ে দিবে। দেবে মাধব ফান্ডে দেখবেন এখানে রাধা মাধব ফান্ড আমাদের অ্যাকাউন্ট ইস্কনের আছে যখন কাউকে দেওয়া এখানে জেলা প্রচার এসে জমা দিবে ওই অ্যাকাউন্টে তো এইসব জিনিস আপনাদের কিছু দিকদর্শন দিলাম এটা বুঝবেন যে যেন কেউ কারোর প্রতি সন্দেহ মনোভাব রাখবেন না অনেক জায়গায় দেখা যায় ও নিত্যানন্দ এত দামি একটা গাড়ি চড়চারে ও গাড়িটা কে দিয়েছে কেউ দান করেছে নিত্যানন্দের নামে আছে গাড়িটা হ্যাঁ কি না নিত্যানন্দের নামে আছে আমি গিয়েছি একটা জায়গায় বলছি সাধুরা এত দামি গাড়ি হ্যাঁ সাধুরা দামি গাড়ি চড়বে কেন এই যে আমাদের বড় বড় দামি দামি বাড়ি সব করা হয়েছে আমি এটা উদাহরণ দিতাম যে চোরেরা সবসময় চিন্তা করে প্রশাসক মন্ডলীদের গাড়িটা এত দ্রুতগামী কেন হবে আমরা চুরি করব সব থেকে স্পিড দ্রুতগামী গাড়ি হবে আমরা পালিয়ে যাব প্রশাসক মণ্ডলী কেন দ্রুতগামী গাড়ি চড়বে হ্যাঁ কি না এটা কাদের মনোবৃত্তি চোরেদের মনোবৃত্তি তাই ইস্কন হচ্ছে একটা প্রশাসক মণ্ডলীর নেতৃত্ব দিচ্ছে এই সব সাধুরা তাই তাদের যে গাড়ি তাদের যে বাড়ি সব থেকে দামি গাড়ি গাড়ি হবে কেন না ওই সব চোর ধরার জন্য এই জন্য প্লেনে যেতে হয় প্রভুপাত প্লেনে যেতেন গুরু মহারাজ প্লেনে যেতেন দ্রুত গিয়ে ওই সব চুরগুলাকে ধরার জন্য সে কমা গাড়ি থাকবে আমি আগে যখন মোটরসাইকেল নিয়ে বাসে যেতাম কেউ না যখন মোটরসাইকেল নিয়ে গেলাম এই সাধু মোটরসাইকেল নিয়ে এসেছে তখন অনেকে দেখতে আসতো তখন হরি কথা বলতাম আর যখন চার চাকা গাড়ি নিয়ে গেছে সবাই দেখতে আসতো হাই আর দামি গাড়ি নিয়ে তখন তখন এক জায়গায় কাটোয় আমাকে বলছে আপনারা এত দামি গাড়ি চলেন আপনারা কেউ সাধু নয় আমি বলছি আমরা তো সাধু নই আমরা সাধুদের সেবা করার জন্য এই বেশ পরেছি তাই না কি আমাদের হ্যাঁ সাধুদের কাছে যেতে গেলে এই বেশ ধারতে হবে তো গাড়ি আপনার আমি ব্লু বুকটা নিয়ে দেখালাম কার নাম আমার নাম ভক্তিবিলাস গৌরচন্দ্র স্বামী এখানে ব্লু বুকে কি আছে বলে ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনস্ট্রাকশন তাহলে এটা আমার গাড়ি এটা তো কৃষ্ণের ইস্কনের আমি এটা বিক্রি করতে পারবো না তো আমাকে দেওয়া হয়েছে তোমার মতো চোরকে ধরার জন্য কেন না তোমার ভালো বাড়ি আছে ভালো গাড়ি আছে তোমার থেকে ভালো গাড়িটা নিয়ে এলাম কেন তুমি ঢুকতে দিয়েছো তোমার বাড়িতে বসতে দিয়েছো যদি আমি দামি গাড়িটা না নিয়ে আসতাম তুমি আমাকে সম্মান করতে না তাই তোমাকে ধরার জন্য এই গাড়ি করে তোমার বাড়িতে এসছি তখন সেই লোকটা অবাক হয়ে গেল বলে হ্যাঁ আমি এখানে কাউকে ঢুকতে দেয় না যখন শুনছি ইস্কন মহারাজরা আসবে তখন আপনাদের গাড়ি দেখেই তখন না এ কিছু একটা এসেছে তখন ঢুকতে দিয়েছে আমি যখন টাটা শুনো কিনেছি গুরু মহারাজ এত কমা গাড়ি কিনেছ কেন এখানে এসি নেই কিছু নেই কেন এই কমা গাড়ি কিনেছ আমাকে বকা দিয়েছে ধরে জানো আমি গিয়েছিলাম ব্যাঙ্গালোর মন্দিরে ওখানে একটা দামি গাড়ি এসছে আমাকে সেটা করে নিয়ে গেল প্রচারে আর ওখানকার লোক সব এলো সেখানে আমি হরি কথা বললাম জানো এরকম গুরু আমাকে বলছে দেখুন এই যে বড় বড় বাড়ি হয়েছে একবার লায়ন্স ক্লাব থেকে আমাদের একটা লাইভ মেম্বার খুব দাতা উনি বড় এখানে ওর দু তিনটা রুম আছেও তো সেই লোকটা লায়ন্স ক্লাবের সদস্য তা আমাকে ফোন করছে মহারাজ আপনাদের মন্দিরে কি সব থেকে ভালো দামি রুম আছে যে কেন না আমি তো লায়ন্স ক্লাবের একটা সদস্য আমার একটা দায়িত্ব পড়েছে আমি বলেছি আমার যে লিডার আছে একদম মানে ইন্টারন্যাশনাল ওয়াই তিনি আসবেন লায়ন্স ক্লাবটা হচ্ছে ইন্টারন্যাশনাল তো ইন্টারন্যাশনাল ওয়াই সে বিদেশ থেকে আসবে যে মেন দায়িত্বে আছে তো উনি আমাকে দায়িত্ব দিয়েছে আমার এইবারের দায়িত্ব কোথায় নিয়ে যাওয়া ঘোরানো আমি বলেছি মায়াপুর ইস্কন তখন উনি আমাকে প্রশ্ন করছে মায়াপুর ইস্কন কি সাধুরা থাকে ওখানে কিছু আছে নাকি ওখানে কী যেন নিয়ে যাচ্ছ ওরা আমাকে বকা দিয়েছে থাকার ঘর পাওয়া যাবে কিন্তু গালাগালি করেছে আমাকে তো আমার জিত। আমি চাই ওখানে দশ হাজার টাকার যদি রুম একদিনে ভাড়া হয় আমি নিয়ে ওনাকে দেখাতে চাই একটু মহারাজ পাওয়া যাবে প্লিজ এটা অনেক দিনের আগে তখন আমি বললাম কঞ্চ বিল্ডিং আছে পাঁচ হাজার টাকার রুম অনেক বড় খুব সুন্দর তাই না কি বলে ঠিক আছে মহারাজ বুকিং করে দিন আর আমাদের যত সব ক্লাবের যাবে পুরা নামহট ভবন কঞ্চ বিল্ডিং পুরো রুম গদা এই সব লোটা সব বুকিং করে দিন তো সব বুকিং করে দিলাম প্রসাদ নাম হবে কৃষ্ণপ্রসাদ প্রভু যেন রান্না করে সে প্রসাদগুলি যেন সিম্পল কিন্তু সুস্বাদু কিন্তু মশলা টসলা থাকবে না বেশি একদম লঙ্কা টঙ্কা থাকবে না কিন্তু এরকম রান্না করতে হবে তখন হলো ঠিক আছে তো রান্নাবান্না হলো আর ওই লোকও আসলো ঘর পেয়ে তাকে পিঠে থাকলো হ্যাঁ সুন্দর জায়গা নিয়ে এসছ তো ঘুমিয়ে আছে ভোরবেলা আমাদের গার্ড গিয়ে টক 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 উঠুন মঙ্গলারতী মঙ্গলারতী তখন সে উঠে এসছে ও আমাদের একটু রাধা রাধামাধব দর্শন হবে যদি এখানে ওই দামি ঘর না থাকত তাকে ধরা যেত আর মঙ্গল আরতিতে যেত এখানে চরণামিত পেত প্রসাদ পেত সাধু সঙ্গ করত হরিনামে নৃত্য করত তার সমস্ত টাকা যে নিয়ে অবৈধ সঙ্গ করত হোটেলে মাছ মাংস খেত কত পাপ করত আর এখানে তাকে ইস্কন এই দামি ঘর দিয়ে ধরে তার মঙ্গল করলো না অমঙ্গল করল হরিবা তার মঙ্গল করেছে সেটা মানুষ জানে না তো এইভাবে ছিল প্রভুপাত এই জন্য ইস্কন প্রতিষ্ঠা করে এত কিছু করেছেন এটি তার কারণ এই যে বড়ো মন্দির হয় অনেকের হিংসা হচ্ছে কেন এত টাকা গরিব লোকতে খাওয়ালে হয়ে যায় এত মন্দির করা কি দরকার টাকা কোটি কোটি টাকা নষ্ট করছে ইস্কন কত লোক গালাঘালি করছে একটা লোক প্রভুপাতকে জিজ্ঞাসা করছে প্রভুপাত অত মঠ মন্দির অনেক রয়েছে বৃন্দাবনে পাঁচ হাজার মন্দির আছে আপনি আবার অত মন্দির করছেন কেন তো প্রভুপাত সেই লোকটার পাশে তার স্ত্রী বসে ছিল প্রভু জিজ্ঞেস করছেন ইনি কে জিজ্ঞাসা করছেন প্রভা জিজ্ঞেস ইনি কে বলছে ওটা আমার স্ত্রী এত স্ত্রী লোক রয়েছে আপনি আবার একটা স্ত্রী নিলেন কেন এত স্ত্রী ঘুরে বেড়াচ্ছে আপনি আবার একটা নিজের স্ত্রী রাখলেন কেন ঠিক সেই রকম অনেক মন্দির আছে আমারও একটা মন্দির আনন্দের জন্য কিন্তু মন্দির আর মন্দিরের মধ্যে পার্থক্য আছে হ্যাঁ কি না হাজার হাজার মন্দির আছে কয়জন সেই মন্দিরে যায় বলুন তো ইস্কন মন্দিরে দেখুন ভিড়ে ঢুকা যায় না প্রসাদে লাইন মন্দিরে আরতি করতে লাইন কেন না এই মন্দির মানে মনকে ধীর করার জন্য টেম্পেল টিতে প্রশান্তি দিচ্ছে তাই লোক দৌড়াচ্ছে ইস্কনে যাব ইতে এজুকেশন শিক্ষা দিচ্ছে গীতা ভাগবতের এই জন্য ইস্কনে যাব টি মেডিকেশন এই সমস্ত করার ফলে রোগ মুক্ত হচ্ছে মানুষ ভরে উঠছে স্নান করছে অ্যান্টিবায়োটিক তৈরি হচ্ছে তাই মেডিকেশন রোগ মুক্তি টি পি পিওরিটি মানে পিওরিফিকেশন তাই লোকেরা তাদের হৃদয়কে পবিত্র করছে মাছ মাংস সাধু বেশে মাছ মাংস খাওয়া যায় না তারা অন্য লোকেরা মাছ মাংস খাওয়া সাধুরা বলছে এটা পাপ কিন্তু কখনো কখনো কোনো সাধু সে জানে এটা পাপ তিনি খেয়ে নিচ্ছেন এটা পাপ বলে বলছেন জীব হত্যা বলছেন কিন্তু তিনি খেয়ে নিচ্ছেন কিন্তু লোকেরা তাকে সমর্থন করছে কেউ যদি বলে কেন ওই মাছ মাংস খাবে সাধু হয় তখন তার খারাপ হয়ে গেল কিন্তু এই ইস্কন এই পাপকর্ম থেকে মুক্ত করা আছে এই মন্দির এই জন্য ওখানে টি এম পিউরিফিকেশন শুদ্ধ হচ্ছে এই হৃদয় তার মানে মাছ মাংস ত্যাগ করতে পারছে ইস্কন সেরা করতে পারেছে অনেক মিশন তো মন্দির করেছে যেহেতু তারা মাছ মাংস ত্যাগ করতে জানে না মন্দির করেছে বটে কিন্তু পাপকর্ম করছে তারা জানে কিন্তু আর পাপিষ্ট তৈরি করছে মন্দির থেকে আর পাপ পাপকর্ম তৈরি করার লোক তৈরি হচ্ছে সন্ন্যাসীর বেশে সাধুর বেশে প্রতারণা করা হচ্ছে মন্দির তৈরি করে কিন্তু কোথায় পিউরিফিকেশন হবে হৃদয় শুদ্ধ হবে তা হয় না তা টি এম লভ ভালোবাসার নামে আমরা বলছি গরিব লোকেরাই কেবল মানুষ তাদের সেবা করো আর অন্যদের হত্যা করো লভ মানে সমস্ত মানুষ ভগবানকে ভুলে গেছে সে ধনী হোক গরিব হোক সবাই আমরা ভিকারী হসপিটাল একটা ধনী লোকেরও কাপড় নেই ধনী লোক অসুখ হয়েছে অসুখ হয়েছে খেতে পায় না সেও ভিকারী যে খেতে পায় না কাপড় নাই তাকে ভিকারি বলি তাহলে যে ধনী লোক সে তো কাপড় নেই হসপিটালে দেখা যাচ্ছে কেন কাপড় নেই ও গরিব খেতে পাচ্ছে না গরিব ভিকারি তাই কৃষ্ণ ভুলি বনাদি বহির বহিরিমুখ অতে মায়াতারে দেয় সংসার আদি দুঃখ মানুষ জানে না সেই জন্য এই জন্য ইস্কন মন্দিরে ধনী গরিব শিক্ষিত অশিক্ষিত সবাই আসে তাই ওই ভালোবাসা শিখছে না কৃষ্ণকে ভুলে গেছে এই ধনী লোকটা ওই মারোয়াড়িটা ওই গরিব লোকটা ওই মুসলিমটা এই হিন্দু যারা পরিচয় দিচ্ছে সবাই কৃষ্ণকে ভুলে যাওয়ার ফলে বারবার রোগ হচ্ছে হসপিটালে যাচ্ছে হসপিটাল করছে কেন রোগ হচ্ছে বলে কেন রোগ হচ্ছে আপনি খেতে দিচ্ছেন কেন খেতে পায় না আপনি খাওয়াচ্ছেন কেন খেতে পায় না সেটা ইনকোয়ারি করুন ফোড়া গায়ে হা দিয়ে একটু আরাম হতে পারে কিন্তু আমরা প্রতারণা করছি ফোড়া গায়ে হা যন্ত্রণা হচ্ছে হাওয়া দিলাম তাহলে এই হাওয়া দিয়ে কি হলো তাকে তো একটু উপশম করলাম কিন্তু আবার হাওয়া বন্ধ করে দিলাম আবার যন্ত্রণা কিন্তু এই হাওয়া দিয়ে কেন ফোড়াঘাটা হয়েছে তাকে নির্মূল করুন তো সেই জন্য ভগবানকে ভুলে যাওয়া এই জন্য ইস্কন এই মন্দিরে আসে ভালোবাসা সবাইয়ের কাছে দিচ্ছে ধনী গরিব সবাইকে প্রসাদ দিচ্ছে সবাইকে হরিনাম নাম সকাল নটা থেকে রাত নটা পর্যন্ত প্রসাদ ফ্রি বিতরণ হয় কিছু কিছু মূর্খ তারা বলে ইস্কন একটা নকল দানাও কিনতে হয় টাকা দিয়ে এখানে সকাল নটা থেকে রাত নটা পর্যন্ত কত লোক প্রসাদ পায় ফ্রি অনেক লোক আবার বলে না না আমরা একটু সুলভে প্রসাদ পাবো ওখানে ভিড় হচ্ছে আপনাকে লাইনে যেতে হবে না না তাহলে এখানে আমাকে কিছু অর্থ নিয়ে দিন আমি একটু ছানা সবজি এই সবজি পেতে চাই ঠিক আছে নিন পঞ্চাশ টাকা না আমার তো পঞ্চাশ টাকার মিল পনির সবজি পায়েস লাফড়া ডাল কোন ব্যক্তি আছে পঞ্চাশ টাকায় দিতে পারে দিতে পারবে দিতে পারবে না আর ওই যে আমাদের যে ফ্রি প্রসাদ বিতরণ হচ্ছে ন নটা থেকে সকাল রাত নটা পর্যন্ত ওখানে যে প্রসাদ দেওয়া হয় দিতে পারবে কিন্তু ইস্কন যখন ভালো কিছু করছে সেটা নজর পড়ে না সেটা পেপারে উঠে না জন্য এসে এই জন্য এখন ইস্কনে ভিড় হচ্ছে কেন ওই যে টি এল লভ ভালোবাসা না থাকলে লোক আসত লভ টি এম পি এল তারপরে কি ই এনগেজমেন্ট তার মানে ভক্তদেরকে সবাইকে কৃষ্ণ সেবায় নিযুক্ত করে রাখছে এই জন্য টেম্পেল এই জন্য প্রতিটা গৃহে যাতে মন্দির হয় এই জন্য এইরকম সাজাতে পারবেন প্রতিটা গৃহকে মন্দির করলে ওই যে জিনিস বললাম টি এম পি এল ই এই যে সব কিছু হবে আনন্দ বাড়িতে সেটার জন্য এই নাম হট সংঘ জরুরি রয়েছে প্রত্যেক বাড়িতে বাড়িতে যাতে বসে প্রত্যেকটা মানুষ যাতে ভগবানের ভক্ত হয় তার চেষ্টা প্রত্যেক মানুষের কাছে আমরা কি পৌঁছাতে পারব হ্যাঁ কি না কয়জন ভাবছেন পৌঁছানো যাবে কি করলে পরে বলুন কি করলে পরে সবাইকে ভক্ত বানানো যাবে কে বলতে পারেন এইখানে কি করে আমরা সবাইয়ের কাছে পৌঁছাতে পারবো বলুন দেখান দাঁড়িয়ে দাঁড়ান অনেক সময় বসেছেন এখন দাঁড়ান সবাইয়ের কাছে কি করে পৌঁছানো যাবে দেখান মাতাজিরা দেখান কি করে সবাইয়ের কাছে পৌঁছাতে পারবেন সবাই সবাই হাত ধরুন সবাই হাত ধরুন পৌঁছেছেন সবাই হাত তুলে দেখান বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে প্রত্যেককে হরিনাম দেওয়া হলো কি করে কি করে এটা হলো কেউ বলুন এসে কি করে সবাইয়ের কাছে পৌঁছানো গেল আমি এত পর্যন্ত যে ক্লাস দিয়েছিলাম সহযোগিতা তার মানে আমি একজনকে বড়ো করে তুলবো একজনকে বলবো তার কাছে গিয়ে আমি যখন হরিনাম করলাম তাকে বলো তুমি আরেকজনকে বলো তাই এখানে আমরা একজন একজনকে বলে সবাইকে ভক্ত বানাতে পেরেছি সবাইকে নাম দিতে পেরেছি নিধায় গৌর সিদারা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ કૃષ્ણ કૃષ્ણ હરે 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 રામ હરે રામ 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 હરે હરે इवें कम बैंक हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्णा हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे सब बाटा दुले हरि हरे राम हरे राम ओ, राम राम हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे